কোথায় এটা, ইয়েটা কোথায়? ওকে, হ্যালো এভরিওয়ান। শাওন, হ্যাঁ শাওন, ঠিক আছে, আমরা আছি এখানে, ঠিক আছে। শিরুল, তিনটা থেকে লাইভ শুরু করছি। আব্দুল ফাত্তা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওকে, যারা আমাদের সাথে আছো কমেন্ট করে জানায় দাও। সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট দুটা টপিক দেখব, তোমার তিনটা টপিক। একটা হলো তোমার বিন্যাস সমাবেশ, ভেক্টর, যোগাশ্রী প্রোগ্রাম, আমরা এই সিরিয়ালে দেখব। প্রথমে আমরা বিন্যাস সমাবেশ দেখব, দেন আমরা বিরতি নিয়ে ভেক্টর আর যোগাশ্রী প্রোগ্রামটা দেখব, ঠিক আছে? সো বিন্যাস সমাবেশ পার্টটা একটু বড় হবে, সো আশা করি তোমার একটু ধৈর্য সহকারে দেখবা। ওকে, তাহলে আসো আমরা ফার্স্টে বিন্যাস সমাবেশ পার্টটা একটু দেখে আসি। তাহলে এই যে এখানে আসো, ফার্স্টে আমরা দেখতেছি যে বুয়েটে আসা একটা অঙ্ক। সো এটা হলো আমাদের বুয়েটে আসা ম্যাথ, যেটা আমাদের 19-20 মানে লাস্ট বুয়েট এক্সামে আসছিল। সো তোমরা একটু বলো তো এটা কীভাবে করব, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও, আর যারা এখনও জয়েন হও নাই আমাদের সাথে জয়েন করে নাও। ওকে, সো দেখো, ফার্স্টে আমরা যে বুয়েটের ম্যাথটা দেখতেছি, এই ম্যাথটা কিন্তু আমাদের হলো এই সমাবেশের ম্যাথ, সমাবেশ। আর সমাবেশ করতে যখন বলবে তখন আমরা কীভাবে করি সেটা আমরা জানি, যে ভাই আমাদের যখন সমাবেশ করতে বলবে তখন হলো যে
সমাবেশ সংখ্যা বের করতে বলছে, তাহলে এটা একটা সমাবেশ, আর সমাবেশের মধ্যে কমপক্ষে কথাটা আছে। সো আমরা জানি যে যখনই আপনাকে সমাবেশ করতে বলবে, তখন যদি ফিক্সড করে বলে দেয় তখন আমরা সি এর সূত্রটা ইউজ করব, আর যদি ফিক্সড করে না বলে এরকম কমপক্ষে অন্তত পক্ষে এগুলো বলে দেওয়া থাকে তখন আমরা কিন্তু টেবিল ইউজ করব। তার মানে এখানে আমাদের টেবিল বানাইতে হবে, ঠিক আছে? এটা ওই যে টেবিল, টেবিল বানাইতে হবে, টেবিল বানাইতে হবে। সো ফার্স্টে বলছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 চিহ্নিত আটটা কাউন্টার থেকে কমপক্ষে একটি বিজোড় ও একটি জোড় কাউন্টার নিয়ে একবারে চারটা কাউন্টার, তার মানে দেখো একটা জোড় নিতেই হবে, একটা বিজোড় নিতেই হবে, তাহলে মোট চারটা কাউন্টার কতভাবে তুমি বাছাই করতে পারবা, এটা হলো কোশ্চেন। সো এটা খুবই ইজি। দেখো আমাদের ফার্স্টে এখানে আমাদের আছে যে আমরা এখানে নিব ফার্স্ট হলো জোড় কাউন্টার। এখন দেখো তো জোড় কাউন্টার আছে কয়টা, 2, 4, 6, 8, তার মানে জোড় কাউন্টার আছে আমার চারটা। এরপর আমাদের এখানে হলো বিজোড় কাউন্টার, সো বিজোড় কাউন্টার আছে 1, 2, 3, 4, চারটা বিজোড় কাউন্টার, তাহলে এই হলো মোট আটটা কাউন্টার। এখান থেকে আমাদের বাছাই করতে হবে, তাহলে এখানে আমরা সমাবেশটা লিখব, তাহলে এই পাশে হবে আমাদের সমাবেশ। ওকে, সো বলছে কমপক্ষে একটা বিজোড় নিতে হবে এবং কমপক্ষে একটা জোড় কাউন্টার নিতেই হবে। তার মানে দেখো কতভাবে সমাবেশ করা যায়, আমি যদি একটা জোড় নিই তাহলে আমার মোট নিতে হবে চারটা, তাহলে আর বিজোড় লাগবে তিনটা, তাহলে একটা জোড় নিলে তিনটা বিজোড়, দুইটা জোড় নিলে দুইটা বিজোড়, তিনটা জোড় নিলে একটা বিজোড়। ওকে, আর সম্ভব না। কেন আর সম্ভব না? কারণ এখানে যদি চার নাও তাহলে এখানে শূন্য হয়ে যাবে, সো আর সম্ভব না। বুঝতে পারছি। ওকে, সো যারা যুক্ত হয়েছো তাদের যদি কোথাও না বুঝতে পারো তাহলে আমাকে বলবা। বিগত বছরে যে সমাবেশের অঙ্ক বা বিন্যাস অঙ্ক আসছে এই অঙ্কগুলো খুবই ইজি, সো একটু দেখলে তোমরা পারবা। বেশিরভাগ জিনিস এসইউ আহমেদা কেতাব থেকেই আসছে, হুবহু কমন, যেমন এইটা আমাদের কিন্তু কেতাবে বইতে আছে, আবার এসইউতে এটা অ্যাড করা হয়েছে রিসেন্টলি, ঠিক আছে? ওকে, সো এবার দেখো আমরা সমাবেশ নিব, তাহলে আমাদের হাতে অ্যাভেলেবল জোড় কাউন্টার চারটা, এখান থেকে জোড় নিতে হবে একটা, তাহলে এটা হবে 4C1, আর এটা হবে আমাদের 4C3, তাহলে 4C1, 4C3, আমাদের এখানে আছে চারটা লাগবে দুইটা, 4C2 আছে চারটা লাগবে দুইটা, 4C2 এখানে আছে চারটা লাগবে তিনটা, 4C3 আছে চারটা লাগবে একটা, 4C1, সো এই দুইটা যোগ করে দিলেই আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? এই সবগুলো যোগ করলেই অ্যান্সার পেয়ে যাব। ওকে, রায়ান, হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। অঙ্ক বুঝতে পারছো কিনা সেটা দেখো, খুবই ইজি অঙ্ক। ওকে, তাহলে এটা হলো আমাদের বুয়েটের যে লাস্ট আসছে সেই অঙ্কটা আমরা দেখে ফেললাম, কারো কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলো। ওকে, এবার আসো রুয়েটের অঙ্কটা। সো রুয়েটের অঙ্কটা যদি আমরা তাকাই তখনও দেখবো যে এখানে কি আছে বলতো, কমপক্ষে, আর কি বানাইতে বলছে, একটা কমিটি। সো যখনই দল বা কমিটি বানাইতে বলবে তখনই মনে রাখতে হবে এটা কিসের ম্যাথ, এটা হলো আমাদের ভাইয়া সমাবেশের ম্যাথ, ঠিক আছে? এটা সমাবেশের ম্যাথ, যখনই দল বা কমিটি বানাইতে বলবে। আর কমপক্ষে, অন্তত পক্ষে, সর্বোচ্চ, সর্বনিম্ন এই কথাটা থাকলা মানে কি, থাকা মানে হলো এটা টেবিল করে করতে হবে, এটা টেবিল আকারে আমার অঙ্কটা সলভ করতে হবে। ওকে, তাহলে ভাইয়া আসো আমরা এটা করে ফেলি, খুবই ইজি, কঠিন কিছু না। ফার্স্টে বলছে পুরুষ, তাহলে আমার এখানে আমি লিখবো পুরুষ কতজন আছে, তাহলে আমার এখানে পুরুষ আছে সাতজন, মহিলা, মহিলা আছে ছয়জন, লিখে ফেললাম। আর এই পাশে আমরা লিখবো সমাবেশ সংখ্যা, তাহলে এখানে আমাদের হলো সমাবেশ। বলছে এতজন থেকে পাঁচ সদস্যের একটা কমিটি বানাইতে হবে, তাহলে তুমি মোট পাঁচজন নিবা, মোট পাঁচজন, যেখানে বলছে কমপক্ষে তিনজন পুরুষ, তার মানে তিনজন পুরুষ নিতেই হবে, তিনজন নিতেই হবে কমপক্ষে, অ্যাট লিস্ট। তাহলে বলো পাঁচজন হইতে আর মহিলা লাগবে কয়জন, দুইজন। এখন কমপক্ষে বলছে, তার মানে তিনজন নিতেই হবে অথবা এর বেশি নিতে হবে, এর নিচে নেওয়া যাবে না, এর কম নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমার এখানে যদি চারজন হয় তাহলে আমার লাগবে একজন, আমার এখানে যদি পাঁচজন হয় তাহলে আমার লাগবে এখান থেকে শূন্যজন। ওকে, আর সম্ভব না, কারণ পাঁচজন হয়ে গেছে অলরেডি, ছয়জন নেওয়া যাবে না, কারণ কমিটি হলো পাঁচজনের কমিটি, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে এবার দেখো, এবার আমরা জাস্ট এটা সলভ করবো, খুবই ইজি। আমাদের আছে সাতজন, লাগবে তিনজন, তাহলে 7C3,
আছে 6 জন লাগবে 2 জন 6c2 এখানে হলো 7c4 7 জন থেকে আমার এখানে লাগবে হলো 4 জন তাহলে এখানে হলো 7c4 6c1 আর লাস্টে দেখো লাস্টে আমাদের এখানে 7 জন থেকে 5 জন 6 জন থেকে 0 জন 7 জন থেকে 5 জন আর 6 জন থেকে 0 জন তারপর এটা আমরা কি করব যোগ করে দিব যোগ করে দিলে আমরা অ্যানসার পেয়ে যাব ঠিক আছে ওকে এই যে 6 জন থেকে 0 জন এটা মান কিন্তু 1 এটা মাথায় রাখো সো অনেকে কনফিউজড হয়ে যাও যে ভাই 0 কি নেওয়া যাবে কিনা না ভাই 0 নেওয়া যাবে 0 নেওয়া যাবে কারণ সামথিং c0 এই c0 এটা মান কিন্তু 1 সো নেওয়া যাবে কোনো সমস্যা নেই তুমি এখানে 0 নিতে পারবা ওকে যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভাইয়াকে বলো কিভাবে অঙ্কটা হচ্ছে ওকে সো নেক্সট সো এটাও রুয়েটে ওই সেম বছরের কোশ্চেন সো এটা বইতে এভাবে দেওয়া ছিল না বইতে একটু ব্যতিক্রমভাবে দেওয়া ছিল সো বইতে আসলে তোমার এই জিনিসটা সমাবেশের অঙ্ক থেকেও এটা হলো দ্বিপদী অঙ্ক হিসেবে ছিল মনে আছে কি না একটা অঙ্ক ছিল যে দ্বিপদীতে প্রথম তিনটি পদের সহগের অনুপাত প্রথম তিনটি পদের সহগের অনুপাত এত হলে এন এবং আর এর মান কত ঠিক আছে সো এইভাবে দেওয়াটা দেওয়া ছিল জিনিসটা সো ওই জিনিসটাই এখানে দেখো সমাবেশে দিয়ে দিছে সো জিনিসগুলো এভাবেই করবে আসলে যে সমাবেশ অঙ্ক দ্বিপদী মধ্যে মিলাই দিবে দ্বিপদী অঙ্ককে সমাবেশ বানায় দিবে এটাই আর কিচ্ছু না সো দেখো খুব ইজি আমাদের এখানে বলছে যে ভাইয়া এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে আর প্লাস ওয়ান নিব ফার্স্টে আর প্লাস টু নিব তারপর আর প্লাস থ্রি নিব নিয়ে যতগুলো সমাবেশ বানানো যাবে সবগুলোর অনুপাত দেওয়া আছে এই যে অনুপাত এটা তাহলে আমি যদি এন থেকে আর প্লাস ওয়ান নিই তাহলে এন সি আর প্লাস ওয়ান এন সি আর প্লাস টু এন সি আর প্লাস থ্রি এই জিনিসটা অনুপাত দেওয়া আছে 15 24 28 ঠিক আছে তিনটা অনুপাত দিয়ে দিছে এবার বলছে এখান থেকে আমাদের এন এবং আর মান বের করতে হবে সো এটা কিভাবে সলভ করে এই জিনিসটা তোমরা অলরেডি জানো আমরা দুইটা দুইটা করে নিব ফার্স্টে এই দুইটা নিব তাহলে এই দুইটা নিলে এই দুইটা অনুপাত আসবে সো এটাকে ভেঙে দেওয়া যায় এটাকে ভেঙে দেওয়া যায় এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তার নিচে হবে এইটা তাহলে এন ফ্যাক্টোরিয়াল এখানে হবে আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল এখানে হবে এন মাইনাস আর মাইনাস টু ঠিক আছে এটা ইকুয়ালস টু 15/24 সো দেখো এন ফ্যাক্টোরিয়াল চলে যায় এটা উপরে উঠে যাবে এটা নিচে নেমে যাবে তাহলে আর প্লাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস টু ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এটা তিন দিয়ে কাটা যায় 3 5 15 3 8 24 তাহলে 5/8 ঠিক আছে ওকে এখন দেখো আমরা এই ফ্যাক্টোরিয়ালকে যখন ভাঙবো তখন মনে রাখবা দুটা ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করতে হলে সবসময় বড়টাকে ভাঙতে হয় বড়টাকে ভাঙতে হয় যেমন এখানে আছে কি আর প্লাস টু এখানে আছে কি বলতো আর প্লাস ওয়ান আর প্লাস টুকে আমরা ভেঙে দিব সো আর প্লাস টুকে ভেঙে আমরা কী লিখতে পারি একটু খেয়াল করো আর প্লাস টু টু কিন্তু বড় সো বড়টাকে ভাঙলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল ভাঙলে কী হয় কমে যায় আস্তে আস্তে এক এক করে কমতে থাকে তাহলে আর প্লাস টুকে ভেঙে আমরা লিখতে পারি আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তখন এই আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান চলে যাবে ঠিক আছে আবার দেখো এই দুইজনের মধ্যে বড়কে তোমার কিন্তু মনে হতে পারে উপরেরটা বড় না ভাইয়া উপরেরটা মাইনাস টু তেমনি দুই কমে যাচ্ছে আর এখানে এক কমে যাচ্ছে কম কমতেছে তেমনি নিচেরটা বড় সো যেইটা বড় সেটাকে ভেঙে দিবা আর ভেঙে দিলেই আমরা জানি এক কমে যায় তাহলে এখানে যদি আরও এক কমে যায় কমে গেলে দেখো উপরেরটার সাথে মিলে যাবে তখন এটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব তখন উপরেরটার নিচেরটা কাটাকাটি চলে যাবে সো এটা হলো ফ্যাক্টোরিয়ালে কাটাকাটি দেওয়ার নিয়ম মনে রাখো কী করতে হয় আমাদের যেটা বড় সেটাকে ভেঙে দিতে হয় এক এক করে কমে যাবে যেখানে মিলে যাবে সেখানে কেটে দিব ঠিক আছে বাকিটা থেকে যাবে সো আমাদের কী থাকতেছে দেখো তো
আমাদের উপরে থাকতেছে শুধু আর প্লাস টু আর নিচে থাকতেছে এন মাইনাস আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ বাই এইট। তাহলে এখান থেকে বলো আর এবং এন এর একটা সম্পর্ক পাবো কি না? তাহলে এখান থেকে আমি আর এবং এন এর একটা সম্পর্ক পাবো, তাহলে এখানে হচ্ছে এইট আর প্লাস সিক্সটিন ফাইভ এন মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ, ঠিক আছে, এটা আমরা পাবো এখান থেকে। সো আর যদি এদিকে আনি তাহলে আসে থার্টিন ফাইভ আর ফাইভ এন, তাহলে এখান থেকে আমি আর একটা মান বের করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের এখানে হবে ফাইভ এন মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই থার্টিন। সো এটা হলো আমাদের এক নম্বর ইকুয়েশন যেকে আমরা একটা মান পাইলাম। এরপর যেটা করব সেটা হলো আমরা ওই যে বাকি দুইটা নিয়ে সলভ করব এখন। তাহলে এবার হলো এর পরের দুইটা নিয়ে সলভ করব, তাহলে এই দুইটা, এই দুইটা নিয়ে এখন সলভ করব, তখন আমাদের অনুপাত হবে এই দুইটা, ঠিক আছে। এবং সেখান থেকেও তুমি একটা সম্পর্ক পাবা, তারপর সেই সম্পর্কটা সলভ করে দিলে মান চলে আসবে, ঠিক আছে। ওই পার্টটা আমি করতেছি না, ওই পার্টটা খালি একটু লিখে দিই যে আবার, ঠিক আছে, ওই পার্টটা একটু করে নিবা। আবার তুমি এখানে দেখো, এখানে তখন কি হবে এন সি আর প্লাস টু এন সি আর প্লাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে টোয়েন্টি ফোর ইস টু টোয়েন্টি এইট। সো এটা সলভ করলে এখান থেকে তোমার দুই নাম্বার ইকুয়েশন আসবে। সো একইভাবে যে এভাবে কাটাকাটি দিবা, এভাবে কাটাকাটি দিবা, ফ্যাক্টোরিয়ালে ভাঙবা, কাটাকাটি দিবা, একটা মান আসবে, সেখানে আর মানটা বসায় দিবা। বসায় দিলে তুমি এখান থেকে এই এক আর দুই সলভ করলে, সলভ করলে আমরা এন এবং আর এই দুইটা মান পেয়ে যাব, ঠিক আছে। এই দুইটাই হবে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। সো এটা একটু করে নিবা, হ্যাঁ, এটা ইজি। ওকে, নেক্সট আসো এটা। সো বুটেক্সে আসা অঙ্ক, বুটেক্সের পরীক্ষা খুব সামনে, খুব রিসেন্টলি। সো তোমরা যারা বুটেক্সের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, আমি বলবো যে মেইন বইয়েরটা আবার একটু রিভাইজ করো, মেইন বইয়ে যে সূত্রগুলো দেখছো সেগুলো একটু রিভাইজ করো, তারপর মেইন বইতে তুমি যে শর্টকাটগুলো শিখছিলা সেই শর্টকাটগুলো একটু রিভাইজ করো, ঠিক আছে। টোটাল জিনিসটা আবার একবার রিভিশন দিয়ে ফেলো, তাহলে তোমার প্রিপারেশনটা ভালো হবে। আর বুটেক্সের প্রশ্ন একটু সহজ হয়, ঠিক আছে, কিন্তু তোমাকে টাইমটা একটু ঠিকভাবে ম্যানেজ করতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে। পরীক্ষা হলে দেখা যায় যে সহজ প্রশ্ন, তো সো সবাই কিন্তু সব অঙ্ক দিতে চেষ্টা করে, তখন ছোট অঙ্ক দেওয়া শুরু করে, বড় অঙ্ক দেওয়া শুরু করে, তখন কিন্তু তুমি দেখবে যে শেষ পর্যন্ত তুমি ফুল অ্যান্সার করে আসতে পারতেছো না বা হাইয়েস্ট অ্যান্সার করে আসতে পারতেছো না। সো তোমাকে টাইমের ব্যাপারে খুবই কনসাস থাকতে হবে যখন তুমি বুটেক্সে পরীক্ষা দিবা, ঠিক আছে। ওকে, আসো, একদম বইয়ের অঙ্ক হুবহু তুলে দিছে, বসে প্রত্যেক অঙ্ক প্রত্যেক সংখ্যায় কেবল একবার ইউজ করবো, তার মানে কোনো রিপিট হবে না, একবার ইউজ করবো। এখানে আমি দেখতে পাচ্ছি একটা শূন্য আছে, সো আমার প্রদত্ত সংখ্যার মধ্যে যদি শূন্য থাকে তখন একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইল যে যদি শূন্য থাকে তার মানে হলো আমাকে সেম কাজ দুইবার করতে হবে, সেম কাজ দুইবার করতে হবে, একবার হলো নর্মাল নিয়মে করতে হবে, তারপর শেষ স্থান মানে প্রথমে শূন্য আসে সেটা বাইক করতে হবে, তারপর বিয়োগ করে দিতে হবে, দুইবার কাজ করতে হয়। সো শূন্য থাকা মানে কাজটা হবে দুইবার, একবার নর্মালি করব, এরপর সেখান থেকে প্রথমে শূন্য, প্রথমে শূন্য সেটা মাইনাস করে দিব, ঠিক আছে, প্রথমে শূন্য এটা মাইনাস করে দিব, এই যে দুইবার কাজটা করতে হয়। ওকে, সো ফার্স্টে আসলে আমরা নর্মালি বের করবো, কী বের করতে বলছে, পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট আমরা বিজোড় সংখ্যাটা বের করে ফেলি, তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট আমি বিজোড় সংখ্যা বানাইতে চাই। তাহলে আমরা জানি বিজোড় সংখ্যা শেষের স্থানে কি থাকে, বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা আছে কে কে বলতো, পাঁচ আর সাত। তাহলে এই জায়গায় আমার হয় পাঁচ অথবা সাত, এই দুইটার যে কোনো একটা বসবে, টু পি ওয়ান, দুইটার যে কোনো একটা বসবে, টু পি ওয়ান। আমি ধরলাম যে পাঁচ বসে গেছে, তাহলে হিসাব থেকে পাঁচ বাদ, তাহলে পাঁচ বাদ দিলে বাকি থাকে কয়জন, এক দুই তিন চার, চারজন। আমার এখানে জায়গা কয়টা আছে বলতো, জায়গা আছে চারটা, সেম সেম জায়গা, সেম সেম সংখ্যা থাকলে ফ্যাক্টোরিয়াল। সো এটা হলো কি বলতো, নর্মাল অঙ্ক। তারপর আমরা কি করব এখন, সেম জিনিস কিন্তু প্রথমে শূন্য দিয়ে অঙ্কটা বাইক করব।
তাহলে শেষ স্থানে বিজয় বানাইতে হবে তাহলে এইটা হয় 2p1 উপায়ে তাহলে হিসাব থেকে 5 বাদ 5 চলে গেছে এইবার তুমি প্রথম স্থানে শূন্য বসাচ্ছো সো প্রথম স্থানে শূন্য বসাইলে হিসাব থেকে এবার শূন্য বাদ তাহলে বাকি আছে 3 জন আমার জায়গা ফাঁকা আছে কয়টা দেখো তো জায়গা ফাঁকা আছে 3টা সো প্রথম স্থানে শূন্য এমন সংখ্যা পাওয়া যায় এতগুলা তাহলে আমার ফাইনাল অ্যানসারটা কি হবে তাহলে আমার ফাইনাল অ্যানসার হবে এই যে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2p1 এই যে নরমালি অঙ্কটা বাই করব সেখান থেকে শূন্য দিয়ে শুরু হয় সেটা বিয়োগ করে দিব তাহলে শূন্য প্রথমে শূন্য দিয়ে শুরু হয়েছে সেটা যতগুলো আসছে সেটা আমরা বিয়োগ করে দিব তাহলে এটা মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2p1 ঠিক আছে তাহলে এই হলো আমাদের অ্যানসার ওকে এন্ড তুমি কিন্তু বলতে পারো যে ভাইয়া আমরা ধরেন এখানেই তো শূন্যটা যেন প্রথমে না আসে একবারে হিসাব করতে পারি হ্যাঁ একবারে করলেও অঙ্কটা হবে কোনো সমস্যা নেই তুমি একবারও করতে পারো ঠিক আছে একবারে করলে কি হবে এই যে 2p1 দিবা তারপর প্রথম স্থানে শূন্য বাদে 3 জন বসতে পারে তাহলে এখানে হবে কি 3p1 আর বাকি 3টাকে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে ঠিক আছে এই যে ভেঙে ভেঙে তন করতে হয় একই 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 সমস্যা মানে একই অঙ্ক তোমরা সমস্যা নেই তুমি করতে পারবা ওকে বুয়েটে আগে বছরের অঙ্কটা একটু দেখো দেখো এটা পারতেছো কিনা ওকে আসো এই অঙ্কটা আমরা দেখি বলছে এ বি এটা বুয়েটের অঙ্ক বলছে এ বি সি ডি ই এফ জি এমনভাবে সাজাইতে হবে যেন এ ও বি বর্ণদ্বয় কখনোই পাশাপাশি না থাকে কখনোই পাশাপাশি না থাকে সো পাশাপাশি না থাকা একত্রে না থাকা এই জিনিসটা কিন্তু কি করতে হবে বলতো আলাদা করতে হবে এটা কিন্তু সেম না এটা আমি বলে দিই যে একত্রে না থাকা ইজ নট ইকুয়ালস টু পাশাপাশি না থাকা ঠিক আছে একত্রে না থাকা পাশাপাশি না থাকা কিন্তু সেম জিনিস না একত্রে না থাকে এটা কিভাবে বের করতা তুমি এই জিনিসটা কিভাবে বের করতা মোট থেকে একত্রে থাকাটা বিয়োগ করে দিতা মোট থেকে একত্রে থাকাটা বিয়োগ করে দিতা কিন্তু পাশাপাশি না থাকায় তুমি সেই জিনিসটা করতে পারবা না সো পাশাপাশি না থাকা সেই জিনিসটা যেভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো কাদেরকে পাশাপাশি রাখতে মানা করছে ভাইয়া এ ও বি কে মানা করছে তাহলে এ আর বি বাদে বাকি কে কে আছে বলতো এ আর বি বাদে বাকি আছে ভাইয়া সি ডি ই এফ জি তাহলে বাকি আছে পাঁচজন আমি তাহলে প্রথমে এই ওই দুইজন বাদে এই পাঁচজনকে সাজায় ফেলবো তাহলে এই পাঁচজনকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে ঠিক আছে এখন যেটা করব সেটা হলো এই পাঁচজনের মাঝখানে যে গ্যাপ আছে তাহলে পাঁচজনের মাঝখানে গ্যাপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তাহলে পাঁচজনের মাঝখানে গ্যাপ আছে কিন্তু ছয়টা এই ছয়টা গ্যাপে ওই দুইজনকে বসায় দিব দেখো এই ছয়টা গ্যাপে যদি তুমি দুইজনকে বসায় দাও তখন কিন্তু তুমি যেখানেই বসাও না কেন কখনোই কিন্তু এ আর বি পাশাপাশি থাকবে না
কারণ আমি যদি এখানে এ বসাই এখানে বি বসাই দেখো দুজনের মাঝখানে কে আছে বলো তো ডি চলে আসতেছে তার মানে কখনোই পাশাপাশি থাকতেছে না সো যখনই বলবে পাশাপাশি থাকবে না তখন যাদেরকে পাশাপাশি বসাতে মানা করবে ওরা বাদে বাকিদেরকে সাজায় ফেলবা দেন ওই গ্যাপগুলোতে ওই দুজনকে বসায় দিবা তাহলে আমার এখানে গ্যাপ আছে মোট ছয়টা আমি ছয়টা গ্যাপে দুইজনকে বসানো যায় 6p2 উপায়ে তাহলে এটাই হবে আমার অ্যান্সার ঠিক আছে সো আশা করি লজিকটা বুঝছো ওই একত্রে না থাকার মতো করে করলে হবে না যে মোট থেকে একত্রে থাকাটা বিয়োগ করে দিব সেটা হয়তো বা দুইজনের জন্য মিলে যায় অ্যান্সার কিন্তু সব ক্ষেত্রে মিলবে না এটা মাথায় রাখবা সো মনে রাখো পাশাপাশি না থাকা যখন বলবে যাদেরকে পাশাপাশি রাখতে মানা করছে ওরা বাদে ফার্স্টে বাকিদের সাজাবা দেন গ্যাপগুলোতে ওই দুজনকে বসায় দিবা তাইলেই হয়ে যাবে ঠিক আছে ওকে এবার সব বুটেক্সের আগে বছরের প্রশ্ন সো ডাইরেক্টর শব্দটি বর্ণগুলোকে বিন্যাস করা যায় করো যাতে ব্যঞ্জন বর্ণগুলো একসাথে না থাকে তাহলে এবার দেখো এখানে কি আসছে বলতো একত্রে না থাকাটা চলে আসছে একত্রে না থাকা সো আমরা জানি যে ভাইয়া একত্রে না থাকা যদি বলে যে একত্রে না থাকা মানে একত্রে থাকবে না সেটা হবে আমাদের মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস মোট বিন্যাস থেকে একত্রে রেখে যে বিন্যাস সেটা তুমি মাইনাস করে দিবা তাহলে আমার এখানে দেখো তো ডাইরেক্টর এখানে মোট বিন্যাস কত হয় ডাইরেক্টরে মোট বিন্যাস কত হয় আছে কয়টা দেখো তো 1 2 3 4 5 6 7 8 তাহলে আমার মোট আছে 8 জন তাহলে মোট বিন্যাস হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে দেখো রিপিট আছে কি কি ভাইয়া আর আছে রিপিট আর কিছু রিপিট নাই তাহলে দুইটা রিপিট সো 2 ফ্যাক্টোরিয়াল তাহলে এটা আমি লিখে ফেললাম মোট বিন্যাস এখান থেকে মাইনাস করব একত্রে রেখে বিন্যাস দেখো তো কাকে একত্রে রাখতে বলছে ভাইয়া ব্যঞ্জন বর্ণকে একত্রে রাখতে বলছে তাহলে আমি যেটা করব এই ডাইরেক্টরের মধ্যে ব্যঞ্জন বর্ণগুলোকে একসাথে করে ফেলবো এই যে ব্যঞ্জন বর্ণগুলো একসাথে করে ফেললাম বাকি থাকে কি বলতো বাকি থাকে স্বরবর্ণ এই যে স্বরবর্ণ তাহলে এবার দেখো যাদেরকে একত্রে রাখতে বলছে ওদেরকে আমি একটা একটা চিন্তা করব একটা চিন্তা করব একটা তাহলে এই পুরাটা মিলে কয়টা চিন্তা করব বলতো পুরাটা মিলে হয়ে যাবে একটা বর্ণ তারপর এইটা একটা দুইটা তিনটা চারটা সো এই চারটাকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে আবার এই যে একটা চিন্তা করছো ওদেরকে আবার নিজেদের মধ্যে সাজানো যায় ওরা নিজেদের মধ্যে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে এর মধ্যে আবার দুইটা রিপিট ঠিক আছে সো এই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই অ্যান্সার হিসাব করবা এটাই তুমি অ্যান্সার পেয়ে যাবা সো হুবহু বইয়ের অঙ্ক তুলে দিছে আমি বলছিলাম বুটেক্সে তোমার বইয়ের অঙ্কগুলো একটু তুলে দেয় সো তুমি ইজিলি পারবা পরে দেখতেছি দেন অডিও দিছেন ওকে দেখো ক্যালকুলাস শব্দটি বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় এই বিন্যাসগুলো কতগুলোতে প্রথম ও শেষে একই অক্ষর থাকবে বুয়েটের প্রশ্ন সো একদম ইজি দুইটা পার্ট এখানে ফার্স্টে বলছে সবগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় তার মানে সব নিতে বলছে তার মানে এখানে হলো সব পুরোটাকে কতভাবে সাজানো যায় মানে মোট বিন্যাস বের করতে বলছে তাহলে আমার মোট বিন্যাস যদি আমি বের করতে চাই সবগুলা নেওয়া মানেই হলো মোট বিন্যাস বের করতে বলছে সো দেখো মোট বিন্যাস 1 2 3 4 5 6 7 8 তাহলে আমার মোট আছে 8টা তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 1 2 সি আছে 2টা এল আছে 2টা ইউ আছে 2টা এল 2টা ইউ 2টা তাহলে এটা হলো আমাদের সবগুলোকে নিয়ে বিন্যাস মোট বিন্যাস একদম ইজি করে ফেললাম আমরা
ওকে তাহলে এবার আসলে আমাদের বলছে বিন্যাসগুলো কতগুলোতে প্রথম ও শেষে একই অক্ষর থাকবে, তাহলে ফার্স্টে যেটা থাকবে লাস্টে ওইটা থাকবে। আচ্ছা মোট আছে কয়টা? মোট আছে 8টা। তাহলে আমি যদি বক্স করি 8টা, তাহলে বলছে প্রথমে যেটা থাকবে শেষেও সেটা থাকবে। তাহলে আমরা জানি রিপিট আছে কয়জন, রিপিট আছে আমাদের 3টা, সিসি এলএল ইউইউ। তাহলে এখানে যদি সি বসে তাহলে এখানেও আমার সি বসাইতে হবে, এখানে যদি আমার এল বসে এখানেও আমার এল বসাইতে হবে, এখানে যদি ইউ বসে তাহলে এখানেও আমার ইউ বসাইতে হবে। তাহলে এই দুইটা স্থানে আমার যে কোনো একটা জোড়াকে সিলেক্ট করতে হবে, তাহলে যে কোনো একটা পেয়ারকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার এখানে যে কোনো একটা জোড়াকে যখন সিলেক্ট করবো, আমার হাতে দেখো সেম সেম জোড়া আছে কয়টা ভাইয়া? আমার হাতে সেম সেম জোড়া আছে 3টা, আমি সিলেক্ট করব 1টা। তাহলে এখানে আমরা কতভাবে নিতে পারি বলো তো? সেম সেম জোড়া আছে 3টা, আমরা নিব 1টা, তাহলে এটা হলো 3P1। তাহলে 3টা থেকে আমরা 1টা নিয়ে নিলাম, একটা জোড়া নিয়ে নিলাম 3P1। সো এই জিনিসটা আসলে এইভাবে করে না, এগুলো আমরা যেহেতু ফার্স্টে বাছাই করতেছি তাহলে এটা সমাবেশ দিয়ে করলে বেটার। অবশ্য এই ক্ষেত্রে সমাবেশ, তাহলে আমরা দেখো বুঝায় বলি, ফার্স্টে আমরা 3টা থেকে 1টাকে বাছাই করব, 1টাকে বাছাই করব, তারপর ওই 2টাকে সাজায় ফেলবো। তাহলে 2টাকে দুই জায়গায় সাজানো যায় একভাবে, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এইটা হবে পুরোটা। ঠিক আছে, এইটা হবে আমাদের প্রথম পার্টটা। ওকে, সো না বুঝলে সবসময় কোশ্চেন করবা যে কেন করতেছেন এটা। ঠিক আছে, ওকে, তাহলে আমি কি করলাম, ফার্স্টে 3টা রিপিট থেকে একটা জোড়া নিছি, তারপর সেই জোড়াটাকে সাজায় ফেলছি। ধরলাম সি বসে গেছে, তাহলে হিসাব থেকে কে বাদ বলো তো? সি বাদ। সো 2টা সিকে যদি আমি বাদ দিয়ে দিই, দেখো 2টা সিকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 2টা সি বাদে বাকি থাকে কয়টা? 1 2 3 4 5 6, বাকি থাকে হলো আমার 6টা। এখানেও আমার জায়গা আছে কিন্তু 6টা, 6টা জায়গা আছে। সো 6টা জায়গায় 6টাকে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এর মধ্যে 2টা 2টা কিন্তু রিপিট থেকে যাবে। ঠিক আছে, ওই যে বাকি যা এখানে প্রথমে সিলেক্ট হয় নাই ওই 2টা 2টা রিপিট থেকে যাবে। সো এই হবে আমাদের টোটাল অ্যান্সার। তাহলে প্রথম আর শেষের স্থানে সেম জিনিস বসাবো, এতভাবে বসানো যায়, বাকি জায়গাগুলো এতভাবে বসানো যায়। ঠিক আছে, সো এই 2টা মিলেই হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এই ধরনের অঙ্ক আমরা করে আসছি, আমরা অলরেডি দেখে আসছি যে এতজন গণিত এতজন পদার্থবিজ্ঞানের ছাত্র থেকে 6 জনের একটা কমিটি গঠন করতে হবে, কতভাবে গঠন করা যায় যেন গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকে। তেমনি আমাকে কমিটি গঠন করতে বলছে, কমিটি গঠন মানেই হলো কিন্তু সমাবেশ, কমিটি মানেই হলো সমাবেশ। আবার বলছে সংখ্যাগরিষ্ঠতা মানে কম বেশি, কম বেশি মানেই হলো টেবিল, এখান থেকে আমার টেবিল বানাইতে হবে। আর কমিটি মানে হলো সমাবেশ করতে হবে। সো আসেন আমরা শুরু করি। সো আমার এখানে গণিতের মানুষ আছে কয়জন? তাহলে আমার এখানে গণিতের মানুষ আছে 6 জন, আর পদার্থবিজ্ঞানের মানুষ আছে 4 জন। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের মানুষ আছে 4 জন, আর এই পাশে আমরা লিখব সমাবেশ, যে কতভাবে কমিটি গঠন করা যায়। কমিটি গঠন মানেই হলো সমাবেশ। ওকে, গণিতের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে, 6 জনের কমিটি বানাইতে হবে, তাহলে গণিতের ছাত্র হায়েস্ট থাকতে হবে, বেশি থাকতে হবে। সো আমি কী করলাম, গণিত সব নিয়ে নিলাম, পদার্থ নিলাম না। তারপর গণিত 5, পদার্থ 1, গণিত 4, পদার্থ 2, গণিত 3, পদার্থ 3। এখন এইটা যদি নিই, লাস্টেরটা যদি নিই, দেখো লাস্টেরটা নিলে কিন্তু কী হয়ে যাবে বলো তো? সেম সেম হয়ে যাবে, সেম সেম হওয়া যাবে না, গণিত বেশি থাকতে হবে, তেমনি লাস্টেরটা হবে না, এই লাস্টেরটা হবে না। সো কতভাবে করা যাচ্ছে দেখো তো, 3ভাবে করা যাচ্ছে। সো আসো প্রথমটা, প্রথমটার জন্য সমাবেশ কত হবে? আছে 6 জন, নিব 6 জন, পদার্থ 4 জন, নিব 0 জন, আছে 6 জন, নিব 5 জন, 4 জন থেকে নিব 1 জন। ঠিক আছে, আর এখানে দেখো আছে 6 জন, নিব 4 জন, আর এখানে আছে 4 জন, নিব 2 জন। সো পরবর্তীতে তোমরা এই পুরো জিনিসটা যোগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাবা।
ঠিক আছে সো বুয়েটে 13 12 সালে আসছে বা কুয়েটেও আসছে খুব ইজি অঙ্ক এবার সো রুয়েটে একটা অঙ্ক দেখি বেশ আগের অঙ্ক 12 13 সালে তাহলে এই অঙ্কটা একটু দেখো বলছে পারমিউটেশন শব্দটি বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ দুটো ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায় যেন স্বরবর্ণটা সব সময় মাঝখানে থাকে সো আমরা স্বরবর্ণ নিব একটা ব্যঞ্জন বর্ণ নিব দুইটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ দুইটা ওকে সো শব্দ গঠন করতে বলছে যেখানে স্বরবর্ণটা মাঝখানে থাকবে ব্যঞ্জন বর্ণ দুই পাশে থাকবে সো হাতে হাতে কি কি স্বরবর্ণ আছে আমরা এটা ফারস্টে দেখি কি কি স্বরবর্ণ আছে এটা দেখি সো পারমিউটেশনে স্বরবর্ণ আছে ই ইউ এ আই ও সবগুলাই আছে এ ই আই ও ইউ ইউ এ আই ও তাহলে এই হলো আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দেখো ব্যঞ্জন বর্ণ কি কি আছে পি আছে আর আছে এম আছে টি আছে দুইটা এন আছে এস আছে ওকে এই দুইটা টি থাকাতে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে সো আমাদের এটা রিপিটেশনে অঙ্ক কাউন্ট হয়ে যাবে সো রিপিটেশনে অঙ্কতে কাউন্ট হয়ে যাবে হ্যাঁ দেখো আমাকে এমনভাবে শব্দ বানাইতে হবে যেন আমার এই মাঝখানে থাকে হলো স্বরবর্ণ দুই পাশে থাকতে হবে ব্যঞ্জন বর্ণ ঠিক আছে এইভাবে থাকতে হবে তাহলে দেখো জিনিসটা আমরা কিভাবে করব তো স্বরবর্ণের সিস্টেম তো ইজি স্বরবর্ণ তো ইজি আমাদের দেখতে হবে ব্যঞ্জন বর্ণকে কতভাবে বসানো যায় সেটা আমাদের দেখতে হবে স্বরবর্ণতে কোনো রিপিট নাই সো ঝামেলা নাই আছে পাঁচজন লাগবে একজন তাহলে এটা হচ্ছে আমাদের স্বরবর্ণের জন্য সেটা হচ্ছে আমাদের 5P1 5P1 ঠিক আছে এখন আমাকে কি করতে হবে ব্যঞ্জন বর্ণ কতভাবে বসানো যায় সেটা হিসাব করে তারপর এটার সাথে গুণ দিয়ে দিতে হবে সো স্বরবর্ণটা পেয়ে গেলাম এবার দেখো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কতভাবে লেখা যায় ব্যঞ্জন বর্ণ তুমি চিন্তা করো ব্যঞ্জন বর্ণ কিন্তু দুইভাবে লেখা যাবে একটা হলো কোনো রিপিট হবে না নো রিপিট তাহলে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দুইটা ব্যঞ্জন বর্ণ তো সো এমন হইতে পারে আমি এখানে যে ব্যঞ্জন বর্ণের হিসাবটা দিচ্ছি সো এমন হইতে পারে যে নো রিপিট আবার এমন হইতে পারে যে দুইটাই রিপিট তেমনি দুইটাই রিপিট সো এই দুইটা ঘটনা ঘটতে পারে একটা ক্ষেত্র হলো যে এখানে কোনো রিপিট থাকবে না আর একটা হবে যেখানে রিপিট থাকবে এখন রিপিট থাকা মানেই তো দুইজনই ফিল আপ হয়ে যাবে এখন তুমি চিন্তা করো যে নো রিপিট এমন কতগুলা হতে পারে নো রিপিট মানে হলো যখন আমি কাউন্ট করব তখন আমি দেখো একটা দুইটা তিনটা এই যে দুইটা টি থেকে একটা টিকে কাউন্ট করতে হবে কারণ আমি যদি অন্য টিটাও কাউন্ট করে ফেলি তখন তো রিপিট হয়ে যাবে সো রিপিট নেওয়া যাবে না সো রিপিট যেহেতু নিব না সো ডাবল কাউন্ট করব না সেম টাইপের একটা বর্ণ কাউন্ট করব খালি তা আমি দুইটা টি থেকে একটা টি কাউন্ট করব তাহলে 1 2 3 4 5 6 তাহলে আমার হাতে বর্ণ পাওয়া যাবে ছয়টা ভিন্ন ধরনের বর্ণ তাহলে ছয়টা বর্ণ থেকে রিপিট নিব না বসাবো দুইটা তাহলে এই রিপিট এই ছয়টা থেকে দুইটা নিলে কোনো রিপিট হবে না আবার বলি এই যেটা ডাবল আছে এই ডাবল থেকে তুমি একটা নিবা একটা নিলে রিপিট হওয়ার চান্স থাকবে না সো একটা একটা করে কয়টা হইলো ছয়টা হইলো ছয়টা থেকে আমার লাগবে কয়টা দুইটা 6P2 ওকে এখন যদি আমি দুইটাই রিপিট বসায় দিই সো দুইটাই রিপিট যদি বসায় দিই তাহলে সেটা কিভাবে হবে দুইটাই রিপিট তাহলে দেখো দুইটাই রিপিট যদি বসাই তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে এখন রিপিট আছে কি এই এই একটাই আছে সো এটাই বসায় দিতে হবে এই দুইটাকেই বসায় দিতে হবে সো এই দুইটাকে দেখো এই একটা জোড়া আছে সো জোড়া আছে একটা নিব একটা একটা জোড়া একটাই সিলেক্ট করলাম এরপর ওই দুইটাকে দুই জায়গায় সাজানো যাবে 2 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল হিসাব করবা হিসাব করলে এই পুরো জিনিসটা আসে 1 তাহলে আসলেই তো একভাবেই তো নেওয়া যাবে একভাবেই নেওয়া যাবে দুইটা টি একভাবেই নেওয়া যাবে ওকে সো স্বরবর্ণেরটা হলো এটা আর ব্যঞ্জন বর্ণের জন্য হলো এই দুইটা সো এই দুইটা যোগ হয়ে গুণ হয়ে যাবে সো এইটা অথবা এইটা ঠিক আছে সো এই হলো আমাদের অ্যান্সার এটা অ্যান্সার ঠিক আছে
অনিন্দিতা ভাইয়া সি ইউজ করলে হবে না? হ্যাঁ ভাইয়া, এই যে এই ক্ষেত্রে দেখো, এগুলো তো সি ইউজ করে, এখানে যেহেতু আমি দুইটাকে নিয়ে সাজায় ফেলতেছি, সো 6p2 লেখা যে কথা, 6c2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল লেখা একই কথা, এটাকে তুমি সি দিয়ে লিখতে পারো। এখানে যেহেতু আমাদের রিপিটেশনে কোনো ঝামেলা নাই, সো এইটার পরিবর্তে আমি এইটাও লিখতে পারি, এটা পরিবর্তে আমি এটাও লিখতে পারি যে ছয়টা থেকে দুইটাকে বাছাই করলাম, দেন ওই দুইটাকে সাজায় ফেললাম। দেখো সেম কথা, সেম কথা, ঠিক আছে? কারণ আমরা জানি এন সি আর এটাকে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলেই এন পি আর হয়। যেহেতু কোনো রিপিট নাই, মনে রাখো রিপিট না থাকা মানে পি দিয়ে লেখা যে কথা, সি দিয়ে লেখা একই কথা, কিন্তু সি দিয়ে লিখলে তুমি টু ফ্যাক্টোরিয়াল দিয়ে সাজায় দিবা। যেমন এখানে দেখো, সি দিয়ে লিখছি তারপর সাজায় দিছি, আর এখানে কিন্তু পি দিয়ে লেখা যাইতো না, কারণ রিপিট আছে। রিপিট থাকলে পি দিয়ে লেখা যায় না, সি দিয়ে লিখতে হয়, আর রিপিট না থাকলে তুমি ডাইরেক্ট পি দিয়ে লিখতে পারো অথবা সি দিয়েও লিখতে পারো, দুইটাই কারেক্ট, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, এবার আসো, আমাদের বলছে ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে প্রতিবার দুটি করে, চারটি করে অক্ষর নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে, চারটা করে অক্ষর নিতে বলছে। তাহলে এগুলো হলো সেই গ্যাঞ্জামের অঙ্ক। কেন গ্যাঞ্জামের অঙ্ক? কারণ এখানে আবার রিপিটের একটা ঝামেলা আছে। সো ফার্স্টে আমরা দেখবো ইঞ্জিনিয়ারিং শব্দটি কোন জিনিসটা কতবার আছে। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে দেখো, আমার কাছে ই আছে তিনটা, এন আছে তিনটা, জি আছে দুইটা, আই আছে দুইটা, আর আছে একটা, ঠিক আছে? আই আই আর, ঠিক আছে? ওকে, তো আমাদের কাছে এই জিনিসগুলো এতগুলো আছে। এখন ফার্স্ট অফ অল আমাদের এখানে বলছে চারটা করে অক্ষর নিয়ে কতভাবে সাজানো বা বাছাই করা যাবে। হ্যাঁ আচ্ছা, এইটা যে ঝামেলার অঙ্ক, এটা তোমরা বুঝতে পারো কি না? এটা কি তোমরা বুঝতে পারো? এটা আমরা বুঝতে পারি কি না, এটা হলো কথা। সো ঝামেলার অঙ্কগুলো বোঝার উপায় কি বলতো? বোঝার উপায় হলো, মনে রাখো আমি একটু বলে দিই, মাথায় রাখবা, সেটা হলো বেশি সংখ্যক শব্দ থেকে কম সংখ্যক অক্ষর নিতে বলবে, বেশি অক্ষর থেকে কম অক্ষর নিতে বলবে। দেখো আছে কিন্তু আমাদের মোটামুটি 11টা, নিতে বলছে 4টা, তার মানে বেশি থেকে কম নিতে বলবে আর রিপিট থাকবে, রিপিট থাকবে, ঠিক আছে? বেশি থেকে কম নিতে বলবে, রিপিট থাকবে। ওকে, সো তখনই মনে রাখবা এই জিনিসগুলো কিভাবে করতে হবে ভাইয়া, এই জিনিসটা যে ছক আকারে করতে হবে, এই জিনিসটা আমার ছক দিয়ে করলে খুব ইজি হয়। তাহলে আমি এটাকে ছক দিয়ে করে ফেলবো। তাহলে আমাদের ছক, ছকে আমরা ওকে, ফার্স্টে হলো আমাদের এখানে লিখবো টাইপ, তারপর আমরা এখানে দিব এক্সাম্পল, তারপর আমরা লিখবো সমাবেশ, তারপর আমরা লিখবো বিন্যাস, ঠিক আছে? ওকে, সো মনে রাখো চারটা অক্ষর নিয়ে যখন করতে বলবে অঙ্ক, চারটা অক্ষরের জন্য তুমি পাঁচ ধরনের টাইপ পাইতে পারো, এটা মাথায় রাখবা। চারটা অক্ষরের জন্য পাঁচটা টাইপ পসিবল। কী কী টাইপ ভাইয়া? এমন হতে পারে যে চারজনই আলাদা, এ বি সি ডি সবাই আলাদা। এমন হতে পারে যে ভাইয়া দুইজন সেম, দুইজন আলাদা। এমন হতে পারে যে এই দুইজন সেম, ওই দুইজন সেম, দুইজন দুইজন। এমন হইতে পারে যে তিনজন সেম, একটা আলাদা। এমন হইতে পারে যে চারজনই সেম। সো এই টাইপটা, প্যাটার্নটা আমরা মনে রাখবো সবসময়, যে ভাইয়া আমাকে যখনই বলবে চারটা অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, মাথায় নিয়ে আসতে হবে যে আমার হায়েস্ট হায়েস্ট পাঁচটা টাইপ হওয়া পসিবল, সর্বোচ্চ পাঁচ ধরনের টাইপ হওয়া পসিবল। সবাই আলাদা, দুইটা সেম দুইটা আলাদা, দুইটা সেম দুইটা সেম, তিনটা সেম একটা আলাদা, চারটা সেম, ঠিক আছে? ওকে, এখন আমি দেখব আমার হাতে যে লেটারগুলো দেওয়া আছে এগুলো দিয়া এই টাইপ কয়টা বানানো যায়, মানে এক্সাম্পল কয়টা বানানো যায়, এটা আমরা দেখবো।
ওকে সো প্রথমে দেখো এ বি সি ডি সবাই আলাদা সবাই আলাদা সো অনেক জায়গায় দেখবে যে এই কথাগুলাই বাংলায় লেখে সো তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো আবার আমি এভাবে প্যাটার্ন অনুযায়ী লিখি সো তোমার ইচ্ছা এখন দেখো চারজনই আলাদা একটা এক্সাম্পল লিখে ফেলো চারজনই আলাদা তাহলে এখানে দেখো চারটা আলাদা লেটার আমি নিতে পারি ই এন জি আই এই যে চারটাই আলাদা তাহলে প্রথম টাইপটা নেওয়া যাবে প্রথম টাইপটা নেওয়া যাবে ওকে দ্বিতীয় টাইপ দেখো দুইজন সেম দুইজন আলাদা দুইজন সেম দুইজন আলাদা তাহলে দুইজন সেম দুইজন আলাদা যখন হবে তাহলে দুইটা সেম জিনিস নাও একটা এক্সাম্পল লিখে রাখো আর দুইটা আলাদা জিনিস নাও এই যে দুইটা সেম জিনিস দুইটা আলাদা মানে এই টাইপটাও পসিবল ওকে দুইটা সেম হ্যাঁ ভাইয়া এই টাইপটাও পসিবল নাও একটা উদাহরণ নাও তোমার ইচ্ছা মতো নাও এন এন জি জি অথবা জি জি আই আই অথবা ই আই আই তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই সো এইটাও পসিবল ভাইয়া তিনটা সেম একটা আলাদা হ্যাঁ এটাও পসিবল ভাইয়া এটাও পসিবল তিনটা সেম একটা আলাদা এই যে তিনটা সেম লিখতেছি পিপলি আর একটা আলাদা আর দিয়ে দিলাম হ্যাঁ তাহলে এটাও পসিবল কিন্তু লাস্টেরটা পসিবল হচ্ছে না যে চারটাই সেম এটা পসিবল হচ্ছে না কেন কারণ আমার হাতে চারটা সেম কোনো ডিজিট নাই চারটা সেম কোনো ডিজিট নাই সো এটা পসিবল হচ্ছে না তাহলে কয়টা টাইপ পসিবল হচ্ছে চারটা টাইপ পসিবল হচ্ছে ঠিক আছে ও এভাবে আমরা ফার্স্টে এক্সাম্পলটা লিখে নিব এইবার আমাদের কি হবে এবার আমাদের সমাবেশ অথবা বিন্যাস এই দুইটা পার্ট হবে জাস্ট আর কিচ্ছু না ঠিক আছে ওকে সো আমাদের এবার ফার্স্টে দেখো সমাবেশ যখন আমরা সমাবেশ বা বিন্যাস করতে যাব তখন আমি বলবো যে মাত্র দুইটা জিনিস মাথায় রাখবা একটা হলো যখন আলাদা আলাদা বর্ণ নিব তখন আমরা সিঙ্গেল কাউন্ট করব সিঙ্গেল কাউন্ট মানে হলো সব জায়গা থেকে একটা করে কাউন্ট করব সিঙ্গেল একটা করে কাউন্ট করব সব টাইপ থেকে কারণ তুমি যদি একই টাইপের ডাবল কাউন্ট করো তখন কিন্তু এখানে রিপিট হওয়ার চান্স থাকে ঠিক আছে সো যখন ভিন্ন ভিন্ন হবে তখন সিঙ্গেল কাউন্ট করব আর যখন রিপিট হবে তখন সেট হিসেবে কাউন্ট করব ওই যে জোড়া হিসেবে কাউন্ট করব তাহলে ইজি হবে দেখো আমাদের এখানে দেখো চারজনই আলাদা সো চারজনই আলাদা মানে আমি কি সিঙ্গেল কাউন্ট করব তা আমি সব জায়গা থেকে একটা করে কাউন্ট করব তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখানে একটাই আছে ওই একটা তাহলে দেখো সব জায়গা থেকে যদি আমি একটা একটা করে নিই এক দুই তিন চার পাঁচ হবে কয়টা বলো তো পাঁচটা আমার লাগবে কয়টা চারটা তাহলে আমি সাজাইতে পারবো কতভাবে ফাইভ সি ফোর উপায়ে সাজাইতে পারবো বাছাই করতে পারবো ঠিক আছে বাছাই করতে পারবো ফাইভ সি ফোর উপায়ে আর এই বাছাইকে আমরা কি করব উদাহরণ দেখে সাজায় দিব তাহলে ফাইভ সি ফোর ইন্টু দেখো চারটাকে চার ফ্যাক্টোরিয়ালভাবে সাজানো যায় ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজায় দিছি বাছাইকে সাজায় দিব ওকে তাহলে হয়ে গেল সমাবেশ আর বিন্যাস কি বললাম যখন ভিন্ন তখন কি করতে তখন আলাদা আলাদা কাউন্ট করতে সিঙ্গেল কাউন্ট করতে তাহলে সব জায়গায় একটা করে নিতে বলছি তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা ওইখান থেকে একটা মোট হলো পাঁচটা নিব কয়টা বলো তো চারটা ওকে এরপর আমি যখনই দেখব যে ভাইয়া আমার কোথাও কোনো রিপিট হচ্ছে সো যখনই রিপিট হবে তখন আমি জিনিসটা সেট হিসেবে কাউন্ট করব সেট তাহলে আমার এখানে দেখো দুইটা রিপিট হচ্ছে তাহলে আমার এখানে দেখো এক সেট কি লাগবে তাইলে ডাবল এক সেট ডাবল কাউন্ট করতে হবে আমার এক সেট ডাবল এখন আমি দেখব যে আমার হাতে ডাবল আছে কয় সেট ভাই আমার হাতে ডাবল আছে এই যে এখানে একটা ডাবল নেওয়া যায় এই ট্রিপল থাকা মানে কিন্তু আমাদের একটা ডাবল আছে সো এখানে একটা ডাবল আছে এখানে একটা ডাবল আছে এখানে একটা ডাবল আছে এখানে একটা ডাবল আছে তাহলে আমার হাতে ডাবল আছে কয় সেট চার সেট আমার লাগবে কয় সেট এক সেট তাহলে চার সেট থেকে এক সেট বাছাই করব ঠিক আছে এই যে ডাবল ই বসে গেল তাহলে হিসাব থেকে ই বাদ বাকি যে দুইজন এই দুইজন কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আলাদা সো আলাদা হইলে কি করতে বলছি সিঙ্গেল কাউন্ট করতে বলছি তাহলে ই বাদে বাকি সব জায়গা থেকে সিঙ্গেল কাউন্ট মানে একটা একটা করে নিব কারণ রিপিট নেওয়া যাবে না রিপিট নিলে এখানেও রিপিট হয়ে যেতে পারে সো আমার সিঙ্গেল নিতে হবে তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা চার জায়গা থেকে নেওয়া যাবে চারটা আমার লাগবে দুইটা তাহলে চারটা আমার লাগবে দুইটা
ওকে জিনিসটা আমি আরেকবার বলি, যখনই রিপিট হবে তখন ওটা সেট হিসেবে কাউন্ট করবা, যে পুরাটা একটা সেট। তাহলে আমার এক সেট কি লাগবে, ডাবল লাগবে। যখন এখানে দেখো তিনটা থাকা মানে ওর মধ্যে একটা ডাবল থাকা, তাহলে একটা ডাবল, দুইটা ডাবল, তিনটা ডাবল, চারটা ডাবল সেট। তাহলে চারটা আছে ডাবল, আমার লাগবে একটা ডাবল, একটা ডাবল সেট লাগবে। তাহলে এটা হবে কত বলতো, 4C1। আর বাকি যে দুইটা, ওই দুইটার জন্য আমরা কী করবো, বাকি সব জায়গা থেকে একটা করে নিব। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে আমাদের এটা কত হলো, চারটা। চারটা থেকে লাগবে কী বলতো, দুইটা, তাহলে 4C2। ওকে, সো এইটা হয়ে গেল। এখন এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি যে তিনটা থেকে একটা ডাবল নিছেন, আমার যদি কখনো এমন থাকে যে ধরেন অনেক বেশি আছে, ধর আমার ই আছে পাঁচটা, যে পাঁচটা ই আছে, তাহলে পাঁচটা ই থাকা মানে তাহলে সেখান থেকে কি আমি ভাইয়া দুই সেট ডাবল কাউন্ট করব? বলা হলো না, তুমি একটা টাইপ থেকে একবারই তুমি সেট কাউন্ট করতে পারবা। তা আমি পাঁচটা ই বা দশটা ই যাই থাকুক না কেন, এখান থেকে আমার ডাবল আসবে একটা, বাকি সব বাদ হয়ে যাবে। বুঝতে পারছো, একটাই ডাবল আসবে, বাকি সব বাদ হয়ে যাবে। সো এইটা একটু মাথায় রাখবা। ওকে, এটা সাজায় ফেলো, সাজায় ফেলো। আমাদের 4C1, 4C2 সাজাবো সব সময় উদাহরণ দেখে। উদাহরণে কয়জন আছে বলতো, চারজন, রিপিট কয়টা, দুইটা। সো এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল / 2 ফ্যাক্টোরিয়াল, সাজাবো উদাহরণ দেখে সাজাবো। ওকে, নেক্সট আমাদের এখানে কি আছে বলতো, ডাবল ডাবল। সো আমি বলছি ডাবল থাকলে সেট বানায় ফেলবা, তাহলে এইটা একটা সেট আর এই পাশে এটা একটা সেট। তাহলে আমার এখন ডাবল লাগতেছে দুই সেট, আমার দুই সেট ডাবল লাগতেছে, দুই সেট ডাবল লাগতেছে। হাতে ডাবল আছে কয় সেট বলতো, চার সেট, চার সেট ডাবল, 4C2। ই বাদ দিছিলাম ওটা তো আগের টাইপের জন্য, এই টাইপে আবার সব নতুন করে চলে আসবে। ঠিক আছে, হাতে আছে ডাবল, চার সেট লাগবে, দুই সেট, 4C2, কিচ্ছু বাকি নেই, হয়ে গেছে, ডান। এটাকে এখন সাজায় ফেলো, চারটার মধ্যে দুইটা দুইটা করে রিপিট। তাহলে 4C2, চারটার মধ্যে দুইটা রিপিট, দুইটা রিপিট। ঠিক আছে, ওকে। এরপর আমি বলছি রিপিট দেখা মানেই হলো বক্স করে ফেলবো, মানে সেট বানায় ফেলবো। তাহলে এখন দেখো আমার একটা ট্রিপল লাগবে, ট্রিপল, আমার ট্রিপল লাগবে এক সেট। এই যে একটা ট্রিপল লাগবে, ট্রিপল, তিনজনে একটা সেট লাগবে। তাহলে আমার এখন তিনজনে সেট লাগবে একটা, বলতো হাতে তিনজনে সেট আছে কয়টা, দুইটা। এই যে তিনজনের সেট, তিনজনের সেট আছে দুইটা, লাগবে একটা, 2C1। এই যে তিনজন এসে বসে গেল, বাকি যে সে কিন্তু কি বলতো, আলাদা, ভিন্ন। ভিন্ন হইলে সেখানে কি হবে না, রিপিট কাউন্ট হবে না, সব জায়গা থেকে একটা করে নিতে হবে। সো দুই সেট ট্রিপল থেকে এক সেট ট্রিপল নিয়ে নিলাম, হিসাব থেকে ই বাদ, বাকি জায়গা থেকে আমার সবগুলো কি সিঙ্গেল কাউন্ট করতে হবে, কারণ এটা রিপিট হয় নাই। তো 1, 2, 3, 4, চারটা থেকে সিঙ্গেল কাউন্ট, 4C1। ঠিক আছে, চার টাইপ থেকে একটা টাইপ নিব, ভিন্ন টাইপ। সো ভিন্ন টাইপ চলে আসলো, এটাকে সাজায় ফেলো, 2C1, 4C1, 4 ফ্যাক্টোরিয়াল / 3 ফ্যাক্টোরিয়াল, কারণ তিনটা রিপিট আছে। ওকে, অনেকে আবার পরীক্ষা হলে বসে চিন্তা করে যে ভাই এখানে তো একটা আসছে, এখানে একটা আসছে, মোট তো দুইটা, কিন্তু আমার তো বর্ণ নিতে হবে পাঁচটা। তখন আমি বলবো যে ভাই এখানে একটা আসা মানে কিন্তু একটা সেট আসা, আর ওটা কিসের সেট, ট্রিপলের সেট। তাহলে ওই একটার মধ্যেই তিনজন আছে আর এখানে একজন, মোট কয়জন বলো, চারজন হয়েছে। সো এটা দিয়ে কনফিউজ হয়ে কিছু নেই, এটা দিয়ে সেট বুঝায়, এই যে এগুলো দিয়ে সেট বুঝায়। ওকে, আমাদের শব্দ গঠন বলছে, তাহলে এই পাশটা যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে আমি অ্যান্সার পাব। সো শব্দ গঠন, শব্দ গঠন মানে কি, বিন্যাস, ওই পাশটা যোগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। সো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে কোশ্চেন করবা। ওকে, এবার আসো এইটা। সো যানবাহনের অঙ্ক, সেই সমাবেশের অঙ্ক, দেখো আমাদের কিন্তু তুলনামূলক সমাবেশের অঙ্ক একটু বেশি আসে, এটা মাথায় একবার, আর বিন্যাস অঙ্ক আসে। ওকে, আমাদের বলছে দুইটা দল দুটি দুইটি যানবাহনে ভ্রমণ করবে, তাহলে প্রথম যানবাহন যেখানে সাতজনের বেশি ধরে না, দ্বিতীয় যানবাহন এখানে চারজনের বেশি ধরে না, মোট আছে সাতজন, টিমে মোট আছে কয়জন বলো, সাতজন।
দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে। সো আমাদের ভ্রমণ ভ্রমণ মানে হলো সমাবেশ, ভ্রমণ মানে হলো সমাবেশ, ঠিক আছে। সো সমাবেশ বের করতে বলছে। আচ্ছা সো আসো, খুব ইজি, দুটা জিনিস একটু আমাদের ক্লিয়ার হইতে হবে। ফার্স্ট অফ অল, এই যে কি বলছে বলতো, যা একটিতে সাত জনের বেশি ধরে না, সাত জনের বেশি চারজনের বেশি ধরে না, এই চারজন সাতজন কিন্তু ওই যানবাহনে নাই। ধরে না মানে হলো এটা সিট সংখ্যা বুঝাইছে, তেমনি এতগুলো সিট আছে, এর বেশি মানুষ বসতে পারবে না। তাহলে এই যে সাতজন, এটা কিন্তু মানুষ না, এইটা আসলে কি বলতো, এটা আসলে নাম্বার অফ সিট, যে কয়টা সিট আছে, সিট নাম্বার অফ সিট, সিট নাম্বার। একইভাবে এইটাও কিন্তু কি চারজন দিয়ে মানুষ বুঝায় না, এখানে বুঝাইছে কি বলতো, সিট, যে কতগুলো সিট আছে আমার এখানে, মানে কতগুলো জায়গা আছে, বসানোর মতো জায়গা আছে। ঠিক আছে, ওকে। সো এটা কিন্তু মানুষ না, এটা কিন্তু সিটের সিট সংখ্যা বোঝাচ্ছে, এটা মানুষ না। সো মানুষ থেকে মানুষ বাছাই করতে, সিট থেকে মানুষ বাছাই করতে পারবো না। সো আসো, কতভাবে ভ্রমণ করতে পারবে আমরা লিখে ফেলি। এমন হতে পারে যে ভাইয়া সাতজনই এখানে বসে গেল, তাহলে এটা ফাঁকা চলে যাবে। এটা যদি ছয়জন বসে তাহলে এখানে একজন বসবে, এটা যদি পাঁচজন বসে তাহলে এখানে দুইজন বসবে, এখানে যদি আমাদের পাঁচ চারজন বসে এখানে তিনজন বসবে, এখানে যদি আমাদের তিনজন বসে এখানে আমার চারজন বসবে। সো এটা হাইয়েস্ট, ওকে। সো আমরা পাঁচভাবে ভ্রমণ করতে পারবো, কতভাবে ভ্রমণ করতে পারবো, পাঁচভাবে ভ্রমণ করতে পারবো। সো সমাবেশ লেখার সময় আরেকটা কাহিনী আছে, কাহিনীটা হলো ভাইয়া ফার্স্টেই বলছি এটা কিন্তু কি এতজনের বেশি ধরে না, তার মানে এটা কিন্তু নাম্বার অফ সিট, এটা কিন্তু নাম্বার অফ মানুষ না। সো আমি যখন বাছাই করবো, বাছাই করলে কি দেখো সিট থেকে মানুষ বাছাই করা যায় নাকি মানুষ থেকে মানুষ বাছাই করতে হয় বলতো, মানুষ থেকে মানুষ বাছাই করতে হয়। সো আমি এই যে সাতজন মানুষ, এই মানুষ থেকে মানুষ বাছাই করতে হবে, তাহলে মোট আছে সাতজন, আমার প্রথমটাতে বসে যাবে সাতজন, তাহলে এটা হয়ে যাবে আমার 7C7, ঠিক আছে, 7C7। এখন বলো সাতজন যদি বাছাই করে ফেলি তাহলে বাকি থাকে কয়জন, কোনো মানুষই বাকি থাকে না। সো মানুষ যদি বাকি না থাকে তাহলে এটা হবে 0C0। এখন আমরা জানি সেম জিরো থাকা মানে কি বলতো, এটা মানে কি, এটা মানে হলো ওয়ান, এটা মানে হলো আমাদের ওয়ান, ওকে। এবার আসো, সাতজন হলো মোট মানুষ, সাতজন থেকে তুমি নিচ্ছ কয়জন, ছয়জন। সো সাতজন থেকে আমি নিচ্ছি ছয়জন, এখন বলো সাতজন থেকে যদি ছয়জন বাকি বসে যায় তাহলে বাকি থাকে কয়জন, একজন, ওই একজন থেকে এই একজন নিতে হবে, তার মানে এটা হবে 1C1, ঠিক আছে। বাকিটা থেকে তুমি দ্বিতীয় যানবাহনে সিলেক্ট করবা। সো সাতজন থেকে পাঁচজন বসে গেল, সাতজন থেকে পাঁচজন বসে গেল, বাকি আছে কয়জন বলো তো, দুইজন, ওই দুইজন থেকে আমি এখানে দুইজন বসায় দিব, তাহলে দুইজন থেকে দুইজন বসায় দিব। একইভাবে সাতজন থেকে এটা কি আছে বলতো, চারজন, তাহলে আমি সাতজন থেকে নিতেছি চারজন, আর বাকি আছে তিনজন, তিনজন থেকে তিনজন বসায় দিব, ঠিক আছে, 3C3। সাতজন থেকে তিনজন নিলে চারজন বাকি থাকে, তাহলে সাতজন থেকে তিনজন নিলে চারজন বাকি থাকে, চারজন থেকে চারজনই বসায় দিব, এটা যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ওকে। সো মনে রাখো যানবাহনের ক্ষেত্রে দুইটা ব্যাপার, একটা হলো যেগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু সিট সংখ্যা, এখান থেকে কখনো সমাবেশ লিখতে হয় না, তাহলে তুমি কিন্তু এখানে কখনোই লিখবা না যে 4C0, 4C1, 4C2, এভাবে এখান থেকে লেখা যাবে না, লিখতে হবে মানুষ থেকে, এই যে মানুষ। আবার লেখার নিয়মটা হলো এই সাতজন থেকে কতজন নিছো, কতজন বাকি আছে, সেখান থেকে দ্বিতীয়টা লিখবা, সাতজন থেকে কয়জন নিছো, কয়জন বাকি আছে, সেভাবে যাইতে হবে, বুঝতে পারছো, ওকে। এটা নাম্বার অফ কমিটি, এটা খুবই ইজি, অনেক আগে আসছিল। কমিটি কতভাবে গঠন করা যায় দেখো, 15 জন থেকে 5 জন নিয়ে মোট 3টা কমিটি বানাবো, তাহলে আমি ফার্স্টে 15 জন থেকে 5 জন নিলাম, আমার হাতে বাকি আছে 10 জন, সেকেন্ড কমিটির জন্য 5 জন নিলাম, হাতে বাকি আছে 5 জন, 5 জন থেকে 5 জন নিলাম, ঠিক আছে। তাহলে এই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার, যে 15 জন থেকে 5 জন, বাকি আছে 10 জন থেকে 5 জন, বাকি 5 জন থেকে 5 জন সিলেক্ট করে করে গেলাম। এখন তুমি এখানে যদি শর্টকাট চাও
তাহলে এখানে যদি ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিই তাহলে আমাদের হিসাবটা আমরা ইজিলি বুঝে যাব। এটাকে ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিলাম, এটাকেও ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিলাম, এটাকেও ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিলাম। তখন দেখো কোনাকোনি কাটা যায়, উপরে থাকে হলো 15 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকে হলো 5 ফ্যাক্টোরিয়াল হোল কিউব। সো এখন তুমি এখান থেকে হিসাব করে তুমি কিন্তু সূত্রটা বানায় ফেলতে পারবা। 15 কি ছিল বলো তো? 15 ছিল মোট মোট সংখ্যা। তাহলে মনে রাখো কমিটি বা এরকম বানাইতে বললে বা এরকম দলে বিভক্ত করতে বললে মোট সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা হবে কোথায় বলো তো? উপরে। 5 কি ছিল? 5 ছিল প্রতি কমিটিতে কয়জন, প্রতি কমিটিতে কয়জন, ঠিক আছে? তার মানে এটা হলো প্রতি দলে সংখ্যা, তার মানে প্রতি দলে কয়জন করে আছে সেই সংখ্যাটা। আর 3 বলতে কি বোঝায়? 3 বলতে বোঝায় মোট কয়টা কমিটি, তার মানে মোট কয়টা দল, এটা হবে সেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল। আর পাওয়ার হবে আমাদের দল সংখ্যা, তার মানে তুমি কয়টা দল বানাচ্ছ, ঠিক আছে? সেই জিনিসটা হবে। ধরো তোমাকে আমি বললাম যে ভাই 20 জন থেকে 4টা দল বানাও, তাহলে 20 জন, 20 হবে এখানে 20 ফ্যাক্টোরিয়াল, তুমি দল বানাবা কয়টা? 4টা, তাহলে পাওয়ার হবে 4। আর প্রতি দলে কয়জন করে পড়বে বলো তো? 5 জন করে পড়বে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হবে নিচে, ঠিক আছে? সো এইভাবে আমরা হিসাব করে লিখতে পারি। ওকে, এবার আসো এটা সাস্টের প্রশ্ন। বলছে 9 সংখ্যক উপাদান থেকে একবারে কতগুলো উপাদান নিলে তাদের বিন্যাস আর সমাবেশ সমান হবে? তার মানে আমি এমন উপাদান নিব যেটা বিন্যাস আর সমাবেশ সেম হবে, ঠিক আছে? সো কয়টা করে উপাদান নিলে বিন্যাস আর সমাবেশ সেম হবে, এটা হলো আমাদের প্রশ্ন। সো বলো তো এটা অ্যান্সারটা একটু বলো, যারা দেখতেছো অ্যান্সার বলো এটা কি হবে। ফার্স্টে প্রশ্ন, দেখো আমাদের বলছে কি বিন্যাস আর সমাবেশ সেম হবে। তাহলে আমি 9টা থেকে যদি আমি বিন্যাস নিই আর সংখ্যক দিয়ে, আর 9টা থেকে যদি সমাবেশ করি আর সংখ্যক দিয়ে, তাহলে এই আর এর মানটা বের করতে বলছে, মানে কতগুলো নিতে বলছে, কতগুলো হলো আর। সো কতগুলো উপাদান সেটাকে আমি ধরলাম আর, আর সংখ্যক উপাদান। তবে এই দুটো এখন সলভ করলে মান চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের 9 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের 9 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। সো দেখো সব কাটা যায়, কাঠা গিয়ে এখানে আমার থাকতেছে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। এখন বলো আর ফ্যাক্টোরিয়াল 1 হইলে আর এর মান কত আসে? তেমনি কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল 1 আসে বলো? কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল 1 আসে? ভাই 1 এর ফ্যাক্টোরিয়াল 1, আবার 0 এর ফ্যাক্টোরিয়াল তো 1, ঠিক আছে? তেমনি 1 আর 0, এইটা এটা হবে অ্যান্সার আমাদের, এইটা হবে অ্যান্সার ডি। বুঝতে পারছি, ডি হবে অ্যান্সার। ওকে, সর্বনগুলোকে পাশাপাশি না রেখে, সো এটা আমি অলরেডি বলে ফেলছি, পাশাপাশি না রেখে যাদেরকে পাশাপাশি না রাখতে বলবে সেটা বাদে বাকিদেরকে সাজায় ফেলবো। সো ট্রায়াঙ্গেলে সর্বনগ আছে কে কে? আই এ ই, তাহলে আই এ ই বাদে বাকিগুলো লিখে ফেলো, টি আর এন জি এল। সো 5টাকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপরে। এবার গ্যাপ আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টা গ্যাপে ওই 3টা সর্বনগ বসায় দিব, 6টা গ্যাপে 3টা সর্বনগ বসায় দিব, এটাই হবে আমাদের অ্যান্সার। এখন তোমার দেখতে হবে এটা মান এখানে মিলে কি না, যদি না মিলে তাহলে বুঝতে হবে ওরা আসলে বেসিক নিয়মে করে নাই, ওরা ওই একত্রে না ধরে যে বিন্যাস সেটা করছে। সো সেটা করলে তখন তুমি ওই একত্রে না ধরে যে বিন্যাস সেটা করে দিবা, ঠিক আছে? ওকে, এবার দেখো ষষ্ঠ প্রশ্ন, অঙ্কগুলো প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য কতগুলো 3 অঙ্কের সংখ্যা লেখা যায়?
সো তিন দ্বারা বিভাজ্য কতগুলো তিন অঙ্কের সংখ্যা লেখা যায়, এটা আমাদের প্রশ্ন। আবার শূন্য আছে, সো শূন্যকে কিন্তু সামনে নেওয়া যাবে না। এখন বলো তো একটা জিনিস, তিন দ্বারা বিভাজ্য কখন হয়? একটা সংখ্যা তিন দিয়ে বিভাজ্য কখন হয়? যখন ওই সংখ্যার যোগফল, ওই সংখ্যাটার যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে, যখন ওই সংখ্যাটার যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তার মানে আমাকে তিন অঙ্কে এমন সংখ্যা বানাইতে বলছে যে সংখ্যাগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে। সো এখন দেখো, এই এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা দিয়ে তিন দ্বারা বিভাজ্য হয় এমন কতভাবে প্রসেস করা যায় তিনটা জিনিস, সো তিনটা অঙ্ক, সেটা আগে আমাকে বাছাই করতে হবে। যেমন 0 1 2, আমি যদি এইটা নিই 0 1 2, এই তিনটা যোগফল কিন্তু তিন দিয়ে বিভাজ্য, সো এটা হইতে পারে। আবার ধরো 0 3 6, এটা হইতে পারে। আবার 0 6 9, এটা হইতে পারে। আবার 0 3 9, এটা হইতে পারে। সো 0 দিয়ে এই দেখো, এই সবগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য, সবগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য। তাহলে 0 দিয়ে আর কি কোনো প্রসেসে আমরা বানাইতে পারি যে যেগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য? দেখো এই সবগুলো যোগ করলে তিন দিয়ে ভাগ যাচ্ছে, সো হচ্ছে না আর। এরপর 1 দিয়ে শুরু করলে না, 1 দিয়ে হয় না, 2 দিয়ে হয় না, আরেকটাই হয়, সেটা হলো 3 6 9। সো এটা এটা হচ্ছে 3 6 9। ওকে, 2 দিয়ে করলেও তিনটা সংখ্যা কি নেওয়া যায়, 2 দিয়ে শুরু করে বা 2 দিয়ে? না, নেওয়া যায় না। ওকে, এখন এই এই জিনিসগুলোকে কতভাবে সাজানো যায় সেটাই আমার বুঝাবে, মোট কতগুলো ডিজিট আমি পাবো এটা হলো আমাদের সেই জিনিসটা বুঝাবে। ঠিক আছে, ওকে, সো এই জিনিসটা কতভাবে সাজানো যায় সেটা আমার দেখো, এই যে 0 1 2, এটাকে কতভাবে তিন অঙ্কের জিনিসে সাজানো যায়। সো আমরা জানি এটার নিয়ে তিনটা হলো 3 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 0কে ফার্স্টে বসানো যাবে না, 0কে যদি ফার্স্টে না বসাই তাহলে সেখান থেকে 2 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিতে হবে। সো কত আসে অ্যান্সার, 3 2 গুণে 6 থেকে 2 গেলে এখানে আসে 4। সো একইভাবে এই এইটা এইটাও সেম আসবে, 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটাও 4 আসবে, কারণ একই তো, 0কে সামনে দেওয়া যাবে না। সো এটাও আমাদের আসবে 4, এইটাও আমাদের আসবে 4। ঠিক আছে, ওকে, বলতো লাস্টটা কত হবে, বলে ফেলো তো। আচ্ছা, আমরা একটা মিস করছি তাই না, 1 2 এর সাথে 3, তো ওটা দিয়েও কিন্তু অনেকগুলো হয়, ওটা মিস করছি আমরা। যেমন আমি যদি ধরো 1 আর 2কে একসাথে নিই, তো এটা অলরেডি 3, এটা অলরেডি কত আসছে বলো তো, 3 আসছে। তো এটার সাথে 3 নিলেও হচ্ছে, 1 2 এর সাথে 6 নিলেও হচ্ছে, আবার 1 2 এর সাথে 9 নিলেও হচ্ছে। তো এই তিনটা আমরা মিস করে গেছি। ওকে, সো এরকম ফার্স্টে বাছাই করতে হবে। তারপর এইটাকে কতভাবে নেওয়া যায় বলো তো, তিনটাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 6। সো এই এই ক্ষেত্রে এটাও এটাও কত হবে, এটা দিয়েও 6টা বানানো যাবে, এটা দিয়েও 6টা বানানো যাবে, এটা দিয়েও আমার 6টা বানানো যাবে। তাহলে ফাইনালি 6 6 6 6 4 6 24 4 4 16 24 40, তো 40 হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, ওকে, সো এই যে বীজ বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য এটা যদি বলে, তাহলে আমাকে ফার্স্টে দেখতে হবে যে যে সংখ্যাগুলো যোগফল তিন দিয়ে বিভাজ্য ওই সংখ্যাগুলো ফার্স্টে বাছাই করতে হবে। কতভাবে বাছাই করতে পারবো সেটা তারপর সাজায় ফেলতে হবে, তারপর সাজাবো, ফার্স্টে বাছাই তারপর সাজাবো। ঠিক আছে, টাকা না ভাঙিয়ে কত প্রকারের বিভিন্ন দ্রব্যের দাম দিতে পারবে, এই জিনিসটা আমরা জানি খুবই ইজি।
500 টাকার নোট আছে তিনটা, তাহলে তিনটা জিনিস সে দিতে পারবে চার ভাবে, তিনটা জিনিস দিতে পারবে সে চার ভাবে, তিনটা জিনিস সে দিতে পারবে চার ভাবে, তাহলে 3+1 সে একটা 500 টাকা দিল, দুইটা 500 টাকা দিল, তিনটা 500 টাকা দিল, অথবা 500 টাকাই দিল না, সো দিল না এই অপশনটা যোগ হয়ে যাবে। ওকে, একইভাবে 50 টাকার নোট আছে চারটা, চারটা 50 টাকার নোট দিতে পারবে সে পাঁচ ভাবে, চারটা 50 টাকার নোট সে দিতে পারবে হলো পাঁচ ভাবে, যে দিল না 50 টাকা দিল না। একইভাবে 5 টাকার নোট আছে পাঁচটা, পাঁচটা নোট সে দিতে পারবে ছয় ভাবে, এবং লাস্টে ওই একটা অপশন আছে যেখানে সে কিছুই দেয় নাই সেটা বাদ দিয়ে দিতে হবে। সো এখান থেকে যেটা আসে সেটাই অ্যান্সার, 4, 5, 6, 5, 6, 30, 120, 119, সো এইটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। এক্সামিনেশন চারটা অক্ষর নিয়ে বিন্যাস সমাবেশ কত হবে, এটা 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 আমরা করছি, এটা ইউএসডব্লিউ করবা, ওই যে ইঞ্জিনিয়ারিং দিয়ে করছি, সো ওইটার মতো, ওইটার মতো এটা এসডব্লিউ থাকবে। 4000 থেকে বড় কতগুলো সংখ্যা বানানো যাবে, এখন দেখো কোনো অঙ্কে পুনরাবৃত্তি না করে 4000, আমার হাতে কয়টা ডিজিট আছে, কয়টা ডিজিট আছে, পাঁচ ডিজিট, পাঁচটা, পাঁচটা দিয়ে মানে হলো তুমি চার অঙ্ক বিশিষ্ট বানাইতে পারবা, এটা একটা, আর তুমি পাঁচ অঙ্ক বিশিষ্ট বানাইতে পারবা, এইটা একটা, চার অঙ্ক বিশিষ্ট, পাঁচ অঙ্ক বিশিষ্ট দুইটাই বানানো যাবে। চার অঙ্ক বিশিষ্ট বানাইতে গেলে সেটা আবার 4000 থেকে বড় হইতে হবে, তাহলে 4000 থেকে বড় মানে ফার্স্ট ডিজিটে তোমার চার বা চারের বেশি বসাইতে হবে, তাহলে চার বা চারের বেশি কয়জন আছে বলো তো, তিনজন, তাহলে প্রথম স্থানে 5, 6 অথবা 8 এই তিনটায় যে কোনো একটা বসবে, তাহলে তিনটায় যে কোনো একটা বসে যাবে 3P1 উপায়ে। আমি ধরলাম যে পাঁচ বসে গেল, তাহলে হিসাব থেকে কে বাদ বলো তো, পাঁচ বাদ, বাকি আছে কয়জন, বাকি আছে চারজন, আমার লাগবে কয়টা, আমার লাগবে হলো তিনটা, তাহলে চারটা থেকে তিনটা বসবে। ঠিক আছে, এটা হলো আমাদের চার অঙ্ক বিশিষ্ট। এখন পাঁচ অঙ্ক বিশিষ্টে দেখো তুমি প্রথম স্থানে যাই বসাবা না কেন সেটাই কিন্তু 4000 থেকে বড় হবে, কারণ 4000 তো হলো চার অঙ্ক বিশিষ্ট, আর এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট মানেই সে ওই 4000 থেকে বড়, যাই বসাই না কেন। তাহলে হাতে আছে পাঁচটা, বসাবো পাঁচটা, তাহলে এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল। এখন প্রথম স্থানে শূন্য আসতে দেওয়া যাবে না, তাহলে প্রথম স্থানে শূন্যকে বসায় দিয়ে আমরা বের করতে পারি 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, সেটা কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, বাকি যা পাবো সবই 4000 থেকে বড়, পরে এই দুটো জিনিস কী করবো, যোগ করে দিব, যোগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, সো অ্যান্সার কত আসে মিলে দেখো, যেটা আসবে সেটা তুমি দাগায় ফেলবা। ওকে, এটা দেখো, এটা আমাদের কেতাবুদ্দিন সাহেব বই থেকে দিয়ে দিছে, বলছে ছয়টা বাক্সকে 1, 2, 3, 4, 5, 6 দ্বারা নির্দিষ্ট করা হলো, মানে প্রত্যেকটা বাক্সে কাল নাম্বার দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6, প্রতি বাক্সে লাল অথবা সবুজ বল এমনভাবে রাখতে হবে যেন কমপক্ষে একটি বাক্সে অবশ্য সবুজ বল থাকে এবং সবুজ বল সম্বলিত বাক্সগুলো ক্রমানুসারে থাকবে, সর্বমোট যত উপায় কাজটি করা যাবে তা হলো, তাহলে এটা এটা যোগফল বোঝাবে। ঠিক আছে, এটা যোগফল বোঝাবে, এটা তো সিম্পল সিম্পল, এটা যোগফল বোঝাবে, কেন যোগফল বোঝাবে বলো তো, বলছে কমপক্ষে একটা বাক্সে সবুজ বল থাকতে হবে, তাহলে আমার বাক্স আছে ছয়টা, এখন তুমি চিন্তা করো ছয়টা বাক্সে যে কোনো একটাতে সবুজ বল দিব, তাহলে ছয়টা বাক্সে যে কোনো একটাতে সবুজ বল দেওয়া যায় কতভাবে, যে কোনো একটাতে সবুজ বল দেওয়া যায় ছয়ভাবে, হয় এখানে দিবা নইলে 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 এখানে দিবা, তাহলে একটা সবুজ বল দেওয়া যায় ছয়ভাবে, অথবা দুইটা সবুজ বল দিব, সো দুইটা সবুজ বল দেওয়া যাবে পাঁচভাবে, দুইটা সবুজ বল দেওয়া যাবে পাঁচভাবে, কেমনে, হয় এই দুইটা, হয় এই দুইটা, নইলে এই দুইটা, নইলে এই দুইটা, নইলে এই দুইটা, নইলে এই দুইটা, কারণ কি, কারণ ক্রমানুসারে রাখতে বলছে, তাহলে এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, উল্টো আল্টা দেওয়া যাবে না যে একটা ওই মাথায় একটা ওই মাথায়, এটা দেওয়া যাবে না, পরপর দিতে হবে, তাহলে কতভাবে, পাঁচভাবে। এখন তিনটা সবুজ বল দেওয়া যাবে চারভাবে, একই প্রসেস দেখো, হয় এই তিনটা, অথবা এই তিনটা, অথবা এই তিনটা, অথবা এই তিনটা, ঠিক আছে, এরকম টানা টানা দিতে হবে চারভাবে, চারটা সবুজ বল দেওয়া যাবে তিনভাবে, পাঁচটা সবুজ বল দেওয়া যাবে দুইভাবে, আর ছয়টা সবুজ বল দেওয়া যাবে একভাবে,
সো এই সবগুলো যোগফলই হবে আমার অ্যানসার ঠিক আছে যতভাবে দেওয়া যায় সেটাই হবে আমাদের অ্যানসার বুঝতে পারছি কত আসে 10 21 ওকে এরপর আমাদের এটা এটা হয়ে গেল তাহলে এই ছিল আমাদের বিন্যাস সমাবেশ আমরা এখন একটা ব্রেকে যাব এরপর আমরা হলাম যে এসে আমরা ভেক্টরটা শুরু করব
ओके ओके আসো আমরা শুরু করে দিই। আমরা এখন যেটা দেখব সেটা হলো যে আমাদের ভেক্টর। সো ভেক্টর থেকে প্রতি বছরই কোশ্চেন আসে এবং সব ভার্সিটিতে প্রশ্ন আসে, কিন্তু মনে রাখতে হবে ভেক্টর থেকে যে কোশ্চেনগুলো আসে এগুলো খুবই ইজি। আমরা ফিজিক্সেও অলরেডি ভেক্টর পড়ছি, ম্যাথেও ভেক্টর পড়ছি। সো ভেক্টর থেকে যখনই প্রশ্ন আসবে এগুলো কিন্তু ভুল করা চলবে না, ঠিক আছে? খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে অ্যান্সার করে দিবা, ফুল নাম্বার পেয়ে যাবা। তো দেখো আমাদের বুয়েটে লাস্ট বছর যে প্রশ্নটা আসছে সেটা বললো যে এই ভেক্টর বি ভেক্টর দুটি উপর লম্ব একটি ভেক্টর নির্ণয় করো যার মান হবে 5। তাহলে এমন একটা ভেক্টর বের করতে বলছে যে ভেক্টরটা এই দুইটা ভেক্টর উপর লম্ব হবে এবং মান হবে কি বলতো 5 হবে মান। সো কিছুই নামে একটা ভেক্টর ধরে নিব। সো আমি ফার্স্টে ধরলাম যে ধরি যে ভেক্টরটা হলো সি ভেক্টর, সেটা আমি ধরলাম যে ধরো এক্স আই, এটা ধরলাম ওয়াই জে, আর এটা ধরলাম হলো জেড কে, ঠিক আছে? তাহলে আমার কয়টা আননোন আসলো বলতো? আমার আননোন আসছে 3টা। সো 3টা আননোনের মান আমাকে বের করতে হবে, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। সো তার জন্য প্রথমে যেটা বলছে যে এ ভেক্টরের সাথে লম্ব হবে, তাহলে আমাদের শর্ত মতে আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণন কি হয় বলতো? শূন্য হয়। সো এখান থেকে আমরা ডট গুণন শূন্য ধরলে পাচ্ছি 2x প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়ালস টু 0। সো এটা হলো 1 নম্বর। আবার আমরা জানি যে বি ভেক্টরের সাথে ডট গুণন শূন্য হবে। সো বি ভেক্টরের সাথে করলে আসে এক্স মাইনাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার 2 নম্বর। আর আমাকে বলছে সি ভেক্টরের মান নাকি হবে 5। সো আমরা জানি মান যদি হয় সেটা হলো রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়ালস টু হবে 5। সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর। সো এই তিনটা জিনিস, তিনটে ইকুয়েশন সলভ করলে আমি কী পাবো বলতো? তিনটা মান পেয়ে যাব, এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব। সো এটা সলভ করব, সলভ করলে আমরা এক্স এর মান পাবো, ওয়াই এর মান পাবো, জেড এর মান পাবো, তারপর মানটা বসায় দিলে আমরা সি ভেক্টর পাবো, সেই সি ভেক্টরটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে? সো একটু ক্যালকুলেশন করতে হচ্ছে কিন্তু খুব একটা কঠিন না, দেখো খুব একটা কঠিন না, একদম ইজি এই জিনিসটা। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার শোন নেক্সট, তার আগের বছর যে প্রশ্নটা আসছে সেটাও একই কথা, একই জিনিস। আমাদের বলছে একক ভেক্টর, একক ভেক্টর বের করতে বলছে, একক ভেক্টর তার মানে ভেক্টরটা মান দেওয়া আছে, মান দেওয়া আছে 1, এবং এ ভেক্টর বি ভেক্টরের সাথে সমতলীয়, আর বলছে এ ভেক্টরের উপর লম্ব, সমতলীয় এবং এ ভেক্টরের উপর কী হবে বলতো? লম্ব হবে। ওকে, সো সমতলীয় বললে আমরা যেটা বলতে পারি, দেখো সমতলীয় বললে যে আগের যে অঙ্কটা দেখেছি সেভাবেও তুমি করতে পারো, অথবা তুমি আরেকভাবে করতে পারো যে আমরা ধরলাম সি ভেক্টর, যেটা সি ভেক্টরটা যেহেতু সমতলীয় তাহলে যে দুইটা ভেক্টরের সমতলীয় সে দুইটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যাবে। তাহলে সি ভেক্টরটাকে আমরা এইটা ধরতে পারি, সমতলীয় বললে অন্য দুইটা ভেক্টরের সাহায্যে সি ভেক্টরকে প্রকাশ করা যাবে। সেক্ষেত্রে এখানে ধরো এম এ একটা গুণিতক দিতে হবে, ঠিক আছে? এম এ একটা গুণিতক দিতে হবে। সো ধরলাম এটা হলো যে আমাদের আই, যে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা বসায় দিব, আই জে কে। ওকে, সো এখান থেকে 1 প্লাস এম আই, আর এরপর হচ্ছে 1 মাইনাস এম জে, আর হচ্ছে 1 মাইনাস এন কে, এটাই হচ্ছে আমাদের কি বলতো? সি ভেক্টর। এখন বলছে এ ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টরের উপর কি হবে বলতো? লম্ব হবে। তাহলে এ ভেক্টরের উপর যদি লম্ব হয় তাহলে সি ভেক্টর ইনটু এ ভেক্টর ইকুয়ালস টু 0, এটা করলে আমরা কিসের মান পেয়ে যাবো বলতো? এম এর মান পেয়ে যাবো। এম এর মান পেয়ে গেলে আমাকে ফাইনালি কী বের করতে বলছে? একক ভেক্টর বের করতে বলছে। সো একক ভেক্টরটা হবে তখন এই সি ভেক্টরকে সি ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে দেন আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? সো এইভাবেও তুমি করতে পারো। আবার ওই যে এক্স ওয়াই, এক্স ওয়াই জেড ধরে যেটা দেখাইছি সেভাবেও তুমি করতে পারো। সো এক্স ওয়াই জেড ধরেও তুমি করতে পারবে অঙ্কটা। সেক্ষেত্রে তিনটে ইকুয়েশন আসবে, তিনটে ইকুয়েশন তুমি সলভ করে দিবা। প্রথম ইকুয়েশন হবে মান, মানে মান হবে কত? 1,
দ্বিতীয় ইকুয়েশন হবে সমতলীয়, সমতলীয় মানে কি নির্ণায়ক শূন্য, সো নির্ণায়ক মানে যে সহগগুলা নির্ণায়ক হবে শূন্য, সেটা হবে দুই নাম্বার সমীকরণ। আর এ ভেক্টরের উপর লম্ব এটা হবে তিন নাম্বার সমীকরণ, তিনটা সলভ করলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাবা। ওকে এখন এটা দেখো রুয়েটের প্রশ্ন 18-19 সালে, সো এটা খুবই ইজি। আমাদের বলছে এক্স অক্ষের সঙ্গে, এক্স অক্ষের সঙ্গে ভেক্টরটা যে কোণ উৎপন্ন করে তার নির্ণয় করো। তাহলে এক্স অক্ষকে আমরা ধরলাম, এক্স অক্ষের ভেক্টরটা হলো এক্স ভেক্টর, সেটা হচ্ছে শুধু আই, সেটা হচ্ছে কি বলতো শুধু আই। সো আমরা জানি যে যে কোনো কোণ, মধ্যবর্তী কোণ যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমি ধরলাম আলফা। তাহলে এখান থেকে আমাদের কজ আলফা হবে এ ভেক্টর ডট এক্স ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর এবং এক্স ভেক্টরের মান। তাহলে এটা মানটা কত আসে, ডট গুণন করলে আসে -√3, আর মান আসে কত, এ ভেক্টরের মান হলো 3+1 = 4, আর এটার মান আসে 1, তাহলে 4 = 1। সো এরপর তুমি এটা হিসাব করবা, হিসাব করে এখান থেকে যে আলফা মান বের করবা, এই আলফা মানটাই হবে অ্যান্সার। ঠিক আছে, হুবহু বইয়ের অঙ্ক তুলে দিছে, ঠিক আছে বইয়ের অঙ্ক তুলে দিছে। ওকে পাশো, ভেক্টর পদ্ধতিতে এত এবং এত এর ছেদ বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন দেখো এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি আমি আঁকি তাহলে জিনিসটা আসলে কিভাবে হবে দেখো তো। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা আমরা ধরলাম জেড। সো প্রথম ভেক্টরটা দেখো 3i 1j 1k, তাহলে 3i 1j 1k এটা যদি আমি আঁকি তাহলে দেখা যাবে ভেক্টরটা আসছে এই জায়গায়, এই যে এটা আসছে এই জায়গায়, এই প্রথমটা, প্রথমটাকে ধরলাম এ ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। একইভাবে দ্বিতীয় ভেক্টরটাকে যদি আমি আঁকি, সো দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, সো দি বি ভেক্টরটা আঁকলে দেখা যাবে বি ভেক্টরটা এখানে এই জায়গায়। সো দেখো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর এটা কিন্তু একটা বিন্দুতেই ছেদ করছে, এটা কিন্তু সামনে আর ছেদ করবে না, সামনে দুইটা দুই দিকে চলে যাবে, একটা বিন্দুতেই ছেদ করছে, সেটা হলো আমাদের মূল বিন্দুতে। তার মানে আলটিমেটলি আমাকে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে বলছে। এখন চিন্তা করো মূল বিন্দুগামী, তো ভাইয়া আমি এখানে হাজার হাজার সরলরেখা সমীকরণ বের করতে পারবো, তাই না? এখানে আমি অনেক ধরনের সরলরেখা সমীকরণ বের করতে পারবো। তার মানে আমাদের অ্যান্সার এখানে আসলে ফিক্সড করে কিছু হবে না, অ্যান্সার আমরা এখানে যে কোনোটাই আমরা বলতে পারি, ঠিক আছে? মূল বিন্দুগামী যে কোনো, যে কোনোটাই হবে অ্যান্সার, মূল বিন্দুগামী যে কোনোটাই অ্যান্সার, মূল বিন্দুগামী তুমি এটাও নিতে পারো, এটাও তোমার অ্যান্সার, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, সবগুলাই দেখো ওদের ছেদ বিন্দু দিয়ে যাবে। তো মূল বিন্দুগামী আমি যে কোনোটাই নিতে পারবো, সো সব কিছুই আমাদের কী হবে বলো তো অ্যান্সার হবে। সো মূল বিন্দুগামী যে কোনো একটা যদি সমীকরণ আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের, ঠিক আছে, সো বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। ওকে কেউ না বুঝলে বলবা। সো দেখো মূল বিন্দুকে আমি যে কোনোটা আমরা কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি যেহেতু মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মূল বিন্দু দিয়ে যাচ্ছে মানে হলো 0, 0, 0, আর তার সাথে অন্য একটা বিন্দু কানেক্টেড থাকবে, সো এটা যে কোনো বিন্দু হতে পারে। তার সাথে আমরা ধরো এখানে একটা বিন্দু দিয়ে দিলাম যে এক্স ওয়াই জেড, আর তার সাথে একটা কনস্ট্যান্ট কে, সো এইভাবেও লেখা যায়। আবার তোমার হলো যে মূল বিন্দু যেভাবে লেখে সেভাবেও লেখা যায়, যে এক্স বাই এ, ওয়াই বাই জে, জেড বাই কে, ওইভাবেও লেখা যায়, ঠিক আছে, ওইভাবে লেখা যায়। তুমি এইভাবেও লিখতে পারো, এভাবে এভাবে দিয়ে কিন্তু ভেক্টর বোঝায় এটা আমরা জানি, অথবা তুমি এভাবেও লিখতে পারো যে এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি, ঠিক আছে। আচ্ছা এখানে এক্স ওয়াই জেড না দিয়ে এ বি সি দেওয়া বেটার, এ বি সি, এ বি সি দেওয়া বেটার, তাহলে অন্য মানগুলো মানে বোঝায়, তাহলে এ বি সি, ঠিক আছে, এ বি সি হলো যে কোনো একটা বিন্দু। ওকে ওকে, এবার দেখো বুয়েটের অঙ্কটা বলছে এ প্লাস বি প্লাস সি এর মান হলো 0, এ বি সি দেওয়া আছে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত। সো এইটাই তো তো ইজি, এটা একদম ইজি, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তার মানে এটা একটা কী বলতো, এটা আসলে একটা ত্রিভুজ গঠন করবে, এটা আসলে একটা ত্রিভুজ গঠন করবে, তাই না?
ওকে দেখো সো এই যে এখান থেকে আমরা লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস মাইনাস সি ভেক্টর ঠিক আছে এটা আমরা লিখতে পারি লিখে আমরা কি করতে পারি ওই সেম জিনিস দিয়ে ডট গুণন করে ফেলতে পারি বা হোল স্কয়ার করে ফেলতে পারি ঠিক আছে হোল স্কয়ার করে ফেলতে পারি অথবা ডট গুণন করে ফেলতে পারি তোমার ইচ্ছা তাহলে এখানে আসবে এ স্কয়ার বি স্কয়ার টু এ বি এখন দেখো দুটা ভেক্টর যখন এ বি গুণাকার হয় তখন হবে এ বি কস থিটা সো এই থিটাটাই বের করতে হবে এটাই হবে মধ্যবর্তী কোণ এখানে হচ্ছে আমাদের সি স্কয়ার ঠিক আছে সো এখান থেকে দেখো এখান থেকে কস থিটা তাহলে কত আসতেছে কস থিটা আসতেছে আমাদের সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ বি সো দেখো সবগুলো মান দেওয়া আছে এতে সবগুলো মান দেওয়া আছে মানটা বসায় দিলে তুমি থিটা মান পেয়ে যাবা সো মান বসায় দিবা এই থিটা মানটাই হবে আমার অ্যান্সার ঠিক আছে মান বসায় দিবা এই যে এখানে ভ্যালু দেওয়া আছে তিন পাঁচ সাত এই ভ্যালুগুলো বসায় দিবা তাহলে অ্যান্সার পেয়ে যাবা ওকে বলছে বি ভেক্টরের লম্ব বরাবর এ ভেক্টরের অংশক ডাব্লিউ বের করা অতঃপর ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বের করা ঠিক আছে সো প্রশ্নটা ভালো করে পড়ো প্রশ্নটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে যে আসলে কি বলতে চাচ্ছে সো এখানে আসলে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আমাদের এখানে দেখো আমরা যদি বলি যে বি ভেক্টর এ ভেক্টর সো চিন্তা করো এটা হলো যে আমাদের বি ভেক্টর আর এই হচ্ছে আমাদের এ ভেক্টর ধরো সাপোজ সাপোজ এইভাবে আছে হ্যাঁ সো বলছে যে বি ভেক্টরের লম্ব বরাবর বি ভেক্টরের লম্ব বরাবর এ ভেক্টরের অংশক বের করে এখন আমরা জানি উপাংশ যখন বের করি তখন কিন্তু আমরা লম্ব বরাবর বের করি না আমরা ওই ভেক্টর বরাবর বের করি আমরা যে উপাংশটা বাই করা শিখছি বইতে সেটা কিন্তু ওই ভেক্টর বরাবর তেমনি বি বরাবর সো বি বরাবর কিন্তু আমরা অংশক বাই করতে শিখছি সো বি বরাবর আমরা যদি এখন এই ভেক্টরটাকে দুই ভাগে ভাগ করে দিই যে এই এ ভেক্টরটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো যে ধরো এ ভেক্টরের আনুভূমিক উপাংশ সেটাকে আমরা ধরলাম এ এক্স এ ভেক্টরের উলম্ব উপাংশ সেটা আমার হলো এ ওয়াই সো আমার প্রশ্নে বলছে এই অংশক যেটা সেটা কোন বরাবর বলো তো লম্ব বরাবর তাহলে এই এ ওয়াইটাই হবে আমাদের ডাব্লিউ তাহলে আমাকে এই এ ওয়াইটা বের করতে বলছে ঠিক আছে এ ওয়াইটা বের করতে বলছে ওকে আমরা বইতে কিন্তু যেটা বের করা শিখছি অংশক সেটা কিন্তু এইটা এ এক্স এটা বের করা শিখছি সো বইতে যখন বের করা শিখছি তখন আমরা এ এক্স বের করা শিখছি এখন আমরা জানি যে ভাইয়া তাইলে যে কোনো একটা ভেক্টর এ সেটা হবে তার উপাংশগুলা যোগ ফলের সমান মানে ভেক্টর যোগের সমান সো একে লেখা যায় এ এক্স প্লাস এ ওয়াই এটা লেখা যায় তাহলে আমাকে যে এ ওয়াই তাহলে আমাদের ডাব্লিউ যেটা সেটা হবে কিন্তু আমাদের এ ওয়াই সো এ ওয়াই হবে তাইলে এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর এই তো অ্যান্সার শেষ সো এ এক্স এ ভেক্টরটা কত এ ভেক্টরটা দেওয়া আছে মাইনাস আই মাইনাস জে প্লাস টু কে এটা দেওয়া আছে আর এ এক্স ভেক্টরটা আমাকে বের করে নিতে হবে এখন এই এ এক্স ভেক্টরটাই হলো বইতে যে আমরা উপাংশ বাই করা শিখছি না সেটা সো বলতো বি বরাবর এ ভেক্টরের উপাংশ বি বরাবর এ ভেক্টরের উপাংশ এটা কত আসে ঠিক আছে বি বরাবর এ ভেক্টরের উপাংশ ওকে আমরা জানি যে বরাবর সেটা আমাদের কি হবে ডট গুণন হবে তেমনি এ ভেক্টরের উপাংশ মানে কি এ কস থিটা মানে কি বি দিয়ে ভাগ হবে তেমনি আমার এখানে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ঠিক আছে ডিভাইডেড বাই বি ওকে এটাকে আবার কি করতে হবে এটাকে আবার আমাদের যে বি এর একক ভেক্টর যেটা বি এর একক ভেক্টর দিয়ে ভাগ করতে হবে মানে সরি গুণ করতে হবে তাহলে আমরা কি পেয়ে যাব উপাংশ পেয়ে যাব
ওকে সো এটা বাইক করবা, বাইক করে এটা এখান থেকে বিয়োগ করে দিবা, বিয়োগ করলে তোমরা এই যে ডব্লিউ মানটা পেয়ে যাবা। সো এটা যেটা আসে এটা এখান থেকে বের করে যে এখানে বসায় দিবা, এই জায়গায় বসায় দিবা, বিয়োগ করবা, বিয়োগ করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। সো আমি যেটা পাচ্ছি এটা কিন্তু ডাব্লিউ। এরপর আবার বলছে কি ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বাইক করো, তাহলে ওটা তো ইজি। ডাব্লিউ ভেক্টরের উপর মানে এবার এই লম্ব বরাবর অভিক্ষেপ বের করতে বলছে। সো লম্ব বরাবর অভিক্ষেপ বের করার মানে হলো সেটা হবে এ ভেক্টর ইনটু ডাব্লিউ ভেক্টর ডিভাইডেড বাই কার উপর বলতো, ডাব্লিউর উপর, তাহলে ডাব্লিউ দিয়ে ভাগ হবে। এই যে এটা হবে সেকেন্ডটা, সো এটাও পারবা, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। ওকে সো এগুলো পারবা আশা করি। আর নেক্সট হলো এটা, এটা তো খুব ইজি। এটা হলো যে আমাদের বলছে এ ভেক্টর, এ বি ভেক্টর আর এ সি ভেক্টর, এটাকে ধরে আমাকে এই যে সামান্তরিক বের করতে বলছে, তাহলে এ বি এ সি। সো আমরা জানি ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো এই যে এ বি আর এ সি এর ক্রস গুণনের মান। সো ক্রস গুণন করবো, তারপর তার মান বের করে ফেলবো, মান বের করে ফেললেই এটা আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। ওকে সন্নিহিত দুইটা বাহু ক্রস গুণন করবো, তারপর মান বের করে ফেলবো। ক্রস গুণন ওই যে নির্ণায়ক দিয়ে করে যে সেটা, ঠিক আছে। ওকে একই সমতলে থাকে, একই সমতলে থাকা মানে হলো আমরা জানি এদের দ্বারা গঠিত নির্ণায়ক শূন্য হবে। সো প্রথমটা সহগ, এটা হচ্ছে দ্বিতীয়টা সহগ, আর এটা হচ্ছে আমাদের আচ্ছা ওয়ান, ওইখানে আছে তো ওয়ান আছে তো, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস থ্রি আর এ। সো আমরা জানি নির্ণায়কের মান শূন্য হবে, সো এটা ক্যালকুলেশন করলে এ চলে আসবে, ঠিক আছে। একই সমতলে থাকলে নির্ণায়কের মান শূন্য হবে, এটাই চলে আসবে। এটা এটা আমরা একটু আগে দেখছি, এই বরাবর ওই ভেক্টর উপাংশ কত, কা কার উপাংশ বলতো, এ ভেক্টর উপাংশ, তার মানে এ কস থেটা, তার সাথে আমাদের কি হবে বলতো, তার সাথে আমাদের কোন বরাবর, বি ভেক্টর বরাবর, তার মানে বি এর একক ভেক্টরটা গুণ হবে। তার মানে সোজা বাংলা হলো ফার্স্টে হবে ডট গুণন, কোন বরাবর সেটা হলো বি ভেক্টর, তাহলে বি দিয়ে ভাগ হবে, আর তার একক ভেক্টরটা এখানে আসবে। সো বি এর একক ভেক্টরটা এখানে আসবে আর কি, ঠিক আছে। ওকে এটা 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 এস ডব্লিউ থাকবে, এটা আমাদের বইয়ের অঙ্ক, এসইউ আমাদের আছে, কেতাবও আছে, একটু দেখে নিবা। ওকে আমাদের এরপরে আমরা চলে যাব হলো আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে। সো ভেক্টর কিছুই না, ভেক্টরটা মোটামুটি সূত্রগুলো মনে থাকলে তোমরা পারবা। সো আসো আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামিংটা একটু দেখি। যেমন সাস্টে এই অঙ্কটা দেখো, সাস্টে এই অঙ্কটা দেখো, আমাদের বলছে যে এটা অবজেক্টিভে দিয়ে দিছে। সো যখনই অবজেক্টিভে দিবে তখন আমাকে মনে রাখতে হবে যে আমাকে কিন্তু আনুমানিক কী করতে হবে বলতো, সূত্রগুলো বসায় আমাকে এটা সলভ করতে হবে, তখন অঙ্কটা কিন্তু একটু বড় হবে। যদি তোমার পরীক্ষা হলে টাইম না থাকে তখন আমি বলবো যে স্কিপ করে যাবা, পরবর্তীতে টাইম পাইলে তুমি পরবর্তীতে মানে পরীক্ষার শেষের দিকে তুমি অ্যান্সার করবা। ওকে সো নিয়ম হলো যেটা সেটা হলো যে দেখো প্রথম সমীকরণ যেটা, এই প্রথম সমীকরণকে আমি অসমতা থেকে সমীকরণ বানায় ফেলবো, ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়টাকেও অসমতা থেকে সমীকরণ বানায় ফেলবো, এটা একটা। তৃতীয়টাকে অসমতা থেকে সমীকরণ বানায় ফেলবো, এক্স টু হলো ফোর, এটা একটা। ওকে তারপরে আমি এখান থেকে বিভিন্ন পয়েন্ট বের করব, পয়েন্ট বের করব। সো পয়েন্ট বের করার জন্য আমি যেটা ফার্স্টে করব, ফার্স্টে হলো যে এই এক নাম্বার আর দুই নাম্বার সলভ করব, সলভ করলে আমার একটা পয়েন্ট আসবে। তারপর দুই আর তিন সলভ করব, এখান থেকে একটা পয়েন্ট আসবে। তারপর হলো এক আর তিন সলভ করব, এখান থেকে আরেকটা পয়েন্ট আসবে, ঠিক আছে। সবগুলো সমাধান করে আমি পয়েন্ট বের করব। সো যেমন ধরো এক আর তিন সলভ করলে এক্স টু এর মান হচ্ছে ফোর, তাহলে এক্স টু হচ্ছে ফোর, এক্স টু বসায় দিলে দুই দুগুণে চার দুগুণে আট দুই, তাহলে এটা হচ্ছে আমাদের এক আর তিনের সলভ। সো ফোর ফোর বসায় দিলে এটা শূন্য, তাহলে জিরো ফোর। আচ্ছা আর এখানে যদি আমি এই দুটো সলভ করি তাহলে বিয়োগ করে দিলে এক্স টু এর মান আসতেছে সিক্স, আর সিক্স বসায় দিলে মাইনাস টু, তাহলে মাইনাস টু, এইটা, ঠিক আছে। সো এই যে বিভিন্ন মানগুলো আমরা কিন্তু পেয়ে গেছি। সো মান দেখো এটা বুঝছো কি না যে কীভাবে মানগুলো পাচ্ছি,
ওকে এখন এই মানগুলো এখানে বসায় দাও, বসায় দেখো কোনটার জন্য সর্বোচ্চ মান আসে, এটাই ছেদ বিন্দুগুলো বাই করব, ছেদ বিন্দু মানে হলো সমাধান করব, সমাধান করে এই মানটা বসায় দিব। তাহলে মান বসাবো হলো জেড এ এখানে, তাহলে জেড এ এখানে যখন আমি মান বসাচ্ছি, মান বসায় দেখো আমি মাইনাস টু, তাহলে প্রথমটার জন্য আমার জেড এ মান কত আসতেছে, তাহলে প্রথমটার জন্য জেড এ মান আসতেছে মাইনাস টু। ও আবার দেখো এই এটা বসানো যাবে না, কেন বসানো যাবে না, কারণ এই যে দেখো এই শর্তটা ফুলফিল করে না, তো এক্স ওয়ান এক্স টু এর মান শূন্য থেকে বড় হইতে হবে, সো এখানে নেগেটিভ আছে, তাহলে এখান থেকে আমি কোনো মান পাবো না, তাহলে এখানেও দেখো এটার জন্য আমি কোনো মান পাবো না, কারণ শূন্যের সমান হয়ে গেছে। তাহলে আমার এই একটা বিন্দুর জন্য মান আসবে, তাহলে এক্স এর জায়গায় টু বসাও, চার দুগুণে আট, তাহলে এটা আসে দশ, তাহলে আমার এখানে অ্যান্সার হলো দশ, এটা অ্যান্সার, ঠিক আছে। ওকে সো আমি সোজা বাংলায় বলে দিই, তুমি ফার্স্টে হলো সমাধান করবা, সমাধান করে ছেদ বিন্দুগুলো বাই করবা, যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে ওগুলো বাদ দিয়ে দিবা, বাকি বিন্দুটা বসায় দিবা, বসায় দিলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ওকে এবার দেখো এটা তোমাকে ফার্স্টে হলো যে এই জিনিসটার জন্য কন্ডিশনগুলো বের করতে হবে। সো বলছে মিস্টার রহমান ফল কেনার জন্য, এটা কুয়েটে আসছে আমাদের, সর্বোচ্চ 130 টাকা ব্যয় করে কমপক্ষে 1 কেজি করে আপেল ও আঙ্গুর কিনতে চায়, দোকানে যেয়ে দেখলেন তার টাকার মধ্যে তিনি সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর বা 4 কেজি আপেল বা 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল কিনতে পারেন, তার ওই টাকার মধ্যে তিনি সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবেন। ওকে তো এটার জন্য আমার ফার্স্টে কী করতে হবে, আমার ফার্স্টে হলো কন্ডিশনগুলো বাইক করতে হবে, কন্ডিশনগুলো আমার এখান থেকে বের করতে হবে। সো কন্ডিশনগুলো কীভাবে বের করবো, দেখো আঙ্গুর কতটুকু কিনছে, আপেল কতটুকু কিনছে আমাকে ফার্স্টে সেটা বের করতে হবে। আমরা ধরে নিলাম আঙ্গুর কিনছে 1 কেজি, আপেল কিনছে 1 কেজি, ঠিক আছে, তাহলে এক্স এর মান 1-এর থেকে বড় হইতে হবে কমপক্ষে 1 কেজি, মানে 1 কেজি সমান বা 1-এর থেকে বড়, আর ওয়াই এর মানও 1-এর থেকে বড় হইতে হবে। সো এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে দেখো সে কিনে ফেলছে, কিনে ফেললে দেখো অল্টারনেটিভ পাচ্ছে, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যটা জানতে হবে, তাহলে আমরা জানি আঙ্গুরের ক্রয় মূল্য এ আর আপেলের ক্রয় মূল্য ধরলাম হচ্ছে বি, ঠিক আছে ধরলাম, হ্যাঁ তাহলে দেখো তিনি সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর, তার মানে 3A 4 কেজি আপেল 4B, এটা হবে আমার 130 টাকা, অথবা 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল এটার মূল্য হবে 130 টাকা। সো আমরা যদি এই এই দুইটা সলভ করে ফেলি, তাহলে এই এই দুইটা সলভ করলে আমরা এ আর বি এর মান পেয়ে যাব, ঠিক আছে। ওকে সো এ আর বি এর মান পেয়ে গেলে এটা একটু সলভ করো, তো সলভ করে দেখো তো কত আসে, তাহলে এটা বিয়োগ করলে আমার আসতেছে এ মাইনাস 3B ইকুয়ালস টু 0, তার মানে এ ইকুয়ালস টু 3B, তাহলে এ ইকুয়ালস টু যদি 3B হয় তাহলে এখানে 3B বসালে 3 3B 9 13 10, তাহলে বি এর মান আসতেছে 10, তাহলে বি এর মান যদি আমরা 10 বসাই 4 10 40 90, এ মান আসতেছে 30, তাহলে 30 দুগুণে 60 আর 70 60 আর 70, 130, ঠিক আছে মিলছে। ওকে এ আর বি এর মান আমরা পেয়ে গেছি, মানে কত টাকা কেজি সেটা আমরা পেয়ে গেছি, তাহলে আমার 130 টাকা হলো বাজেট, তার মানে আমি যদি এক্স কেজি 30 টাকা করে কিনি তাহলে এটা হলো দাম, ওয়াই কেজি যদি আমি 10 টাকা করে কিনি তাহলে এটা হলো দাম, এটা কী হইতে হবে 130 হইতে হবে বা এর থেকে কম হইতে হবে, তাহলে এইটা আরেকটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। আমার কী চাইছে, সর্বোচ্চ কত কেজি ফল, তার মানে জেড হবে সর্বোচ্চ, জেড ম্যাক্স সেটা হলো এক্স প্লাস ওয়াই বের করতে বলছে, তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। ওকে সো এই দুইটা সলভ করলে এখন আমাদের মান চলে আসবে, দুটা কন্ডিশন পেয়ে গেছি, এই দুটা কন্ডিশন সলভ করবো, সলভ করলে মান চলে আসবে, ঠিক আছে।
যে এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এই দুইটা সলভ করব, সলভ করলে মান চলে আসবে। ওকে, এটা সাস্টে আসছে, সেম জিনিস দেখো, 100টা বই ছাপাতে এত টাকা খরচ হয়, 150 বই ছাপাতে এত টাকা খরচ হয়। বই ছাপানোর খরচ বইয়ের সংখ্যার সাথে রৈখিকভাবে বৃদ্ধি পেলে, রৈখিকভাবে বৃদ্ধি পায়, রৈখিক মানে কি, সরলরৈখিকভাবে, সরলরৈখিক মানে কি বলো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা যদি এম এক্স প্লাস সি, এক্স এক্স কে ধরলাম আমরা বইয়ের সংখ্যা, বই সংখ্যা, আর ওয়াই কে ধরলাম আমরা খরচ, ছাপানোর খরচ, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো হিসাবটা চলে আসবে 12,000, সেটা হয় আমাদের কি বলতো 100 বই ছাপানোর জন্য, আর আমাদের 16,000, এটা হয় আমাদের 150 বই ছাপানোর জন্য। সো এই দুইটা সলভ করব, সলভ করলে আমরা এম আর সি এর মান পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমাদের খরচ ওয়াই ইকুয়ালস টু হবে কত বই, 200 বই, 200 বই, তার মানে ওয়াই 200 বের করতে বলছে। তাহলে এখানে আমরা এম এর মান বসাবো, এক্স এর জায়গায় আমরা 200 বসাবো প্লাস সি, ঠিক আছে। তাহলে এম আর সি আর এক্স এর জায়গায় 200 বসাবো, বসায় দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, আমাদের যেহেতু বলছে সরলরৈখিক, এটা তো আমাদের বলে দিছে, সো সরলরৈখিক বলাতে আমরা এই জিনিসটা ধরে নিতে পারছি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা আমরা ধরে নিতে পারছি। ওকে, আশা করি ব্যাপারটা বুঝছো। সো এই জিনিসগুলো আসলে একটু মাথা খাটায় করতে হবে, আর যদি আমাদের যোগাশ্রয় প্রোগ্রামিং আসে তাহলে যোগাশ্রয় প্রোগ্রামিংটা ওইভাবে চিন্তা করে করতে হবে। মনে রাখতে হবে আমাদের কিন্তু গ্রাফ দিবে না, সো গ্রাফ না দিলে আমরা ওই সমাধান করে চেষ্টা করব, তার মানে যে ইকুয়েশনগুলো সমাধান করে বিন্দু বের করব, তারপর বিন্দুটা বসায় দিব। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।